আমার ভাইয়েরা গভীর মনোযোগ আমি আল্লাহর কালামে হাকিম থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই দুইটি আয়াতের আলোকে আমার আলোচনা চলবে দাঁড়াবাহী তবে একটু এদিক সেদিক মনোযোগ নেওয়া যাবে না কিছু সময়ের জন্য ঘরের কথা বলে যান দুনিয়ার কথা বলে যান ব্যবসার কথা বলে যান কেউ কারোর দিকে তাকাবেন নাও একেবারে মনে করেন আল্লাহর সামনে আপনি বসে আছেন আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহকে যদি না দেখেন এই বিশ্বাস নিয়ে বসেন নিঃসন্দেহে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ এই দারুস সুন্নাহ মাদ্রাসার ময়দানে বসলাম হেদায়েত হওয়ার নিয়তেই আল্লাহ তুমি কলবের মধ্যে হেদায়েতের নূর দান করো আল্লাহ আমল করতে ভালো লাগে না আমলে জিন্দেগি দান করো আল্লাহ ঈমানের ঘাটতি রয়েছে ঈমানে পরিপূর্ণ করো আল্লাহ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করো এইভাবে নিয়ত করে যখন বসে যাবেন ও আমার নবীর প্রেমিকারা মুসলমান বাবারা মুরব্বী বাবা জিরাজ ভাইরাও আমি জানতে চাই আপনার আমার মনের নিয়ত মনের খবর আমার আল্লাহ জানে কি জানে না আর জোরে বলেন জানে কি জানে না বাজান রে এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আমরার একটা পরিচয় আছে আমরা আর একটা পরিচিতি আছে আমাদের পরিচয় হলো আমরা সবাই মুসলমান আমরা কি আমাদের ধর্মের নাম ইসলাম ধর্মের নাম কি ধর্মের নাম ইসলাম এই ধর্মের কিছু নিয়ম নীতি আছে এই ধর্মের কিছু কানুন আছে এই ধর্মের কিছু আইন কানুন রয়েছে যদিও আমরা অনেকে এই আইন সম্পর্কে জানি কিন্তু মানি নাও আবার অনেকে জানি না তার কারণে মানতে পারছি না তাই আজকের এই মাহফিল থেকে একটা নিয়ত করেন আল্লাহ আমি যাহা জানি নাও তাহা যেন জেনে আজকের মাহফিল থেকে আমলে পরিণত করতে পারি এমনও হইতে পারে রে বড়ুরার মুসলমান এমনও হইতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আপনার আমার নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দিবে কথা বলুন ঠিক কিনা বন্ধু রে আমার মুরব্বী বাবাজিরা এই জন্য যে দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম ভালো করে শুনেন একটি আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহর কোরআন আল্লাহ বলেন কুল نفسٍ زائقة الموت قرآن أسنا ناي ناكي قرآن باهيت تكي بلنام إتا مدرسة الحمد لله أما كجيني دعوات كورتش نازي شاي بير كاسي شنسي اي پور جنتو پرائي مدرسة تكي منو هوي پرائي آت دوش جن قرآن حافظ بير هوي چه الحمد لله بلن তাহলে এই এলাকার জন্য এটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ সর্ব অবস্থায় সুখে দুঃখে প্রতিষ্ঠানের পাশে থাকবেন আল্লাহ কবুল করুক বলে আমিন যেহেতু এটা মাদ্রাসা অনেক উলামায়ে কেরাম আছেন মঞ্চে অনেক উলামায়ে কেরাম আছেন হাফেজে কোরআন আছেন এই আয়াতটা আমাদের কাছে কি পরিচিত না অপরিচিত কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত যে বেড়া বড়ুরা বাজার রিক্সা চালায় এই বেড়াও এই আয়াত জানে কথা কয় না বন্ধু জানলে লাভ হইব কি জানুন্যার অভাব নাই তবে মানুন্যার অভাব বেশি কথা বলেন ঠিক কিনাও বন্ধুরা আমার ভাইয়ের আমার কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আল্লাহ বলেন সমস্ত নফস গুলা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনারা বলুন আল্লাহর এই আইনের মধ্যে কোনো সন্দেহ আসেনি তাইলে এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন হয়তো কেউ ধনী কেউ গরিব কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী কেউ আবার দিন মজুর কেউ কৃষক কেউ শ্রমিক কেউ রিক্সাওয়ালা আছে না নাই ধনী বলেন গরিব বলেন যে যেই ক্যাটাগরিরই হই না কেন আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে কেন না আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত নফস গুলাকে সমস্ত আত্মা গুলাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার আল্লাহ তো মিথ্যা বলে নাও আমার আল্লাহ যাহা বলেন তাহা কি সত্য না মিথ্যা
তাইলে এই আয়াতের আলোকে আমি সকলের ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে দিতে চাই যেহেতু দুনিয়ার খেয়াল তামাশায় পড়ে আমরা এমন ভাবে মগ্ন হয়ে গেলাম মায়ার জালে সংসারের মায়ায় স্ত্রী সন্তানের মায়ায় এমন ভাবে আমরা বেপরোয়া হয়ে গেলাম একদিন যে মৃত্যু নামক যন্ত্রণাও আপনার আমার সামনে চলে আসবে মৃত্যু নামক যন্ত্রণায় যে ছটফট করতে হবে আজরাইলের হাতে যে আপনি আমি ধরা পড়ে যাব এই কথাটাই আমাদের ভুলেও মনে পড়ে না আসে না নাই মনেও পড়ে নাও দুনিয়া আপনাকে আমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছেন আপনার আমার চোখের সামনে পর্দা পড়ে গিয়েছে এই জন্য ইবাদত করতে ভালো লাগে নাও নামাজ পড়তে ভালো লাগে নাও আল্লাহর ভয় অন্তরে আসে নাও আল্লাহর তাকওয়া অন্তরে আসে না এই জন্য বাবারা আমার গুনাহ করতেছি পাপ করতেছি জিনা করতেছি আল্লাহর নাফরমানি করতেছি আল্লাহর হুকুম অমান্য করতেছি কারণ বাবারা আমার কবরে যে যেতে হবে আজরাইল যে আপনার আমার কাছে আসবে এই কথাটা আমরা ভুলে গিয়েছি আজরাইলের কথা যদি স্মরণ থাকতো মৃত্যুর কথাটা যদি স্মরণ থাকতো আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো আমার নবী ডাক দিয়া কয় উম্মত ওই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি এবং আল্লাহর হুকুম অমান্য করতে পারে না কথা বলুন ঠিক কি না তাইলে আজকের এই মাহফিল থেকে আমি এই আপময় জনসাধারণ যারা এই মুহূর্তে আমার আলোচনা শুনছেন সবাইকে ধনী গরীব নারী পুরুষ বৃদ্ধ যুবক যারা আছেন সবাইকে আমি এই কথাটাই প্রথম আয়াত দিয়ে স্মরণ করেই দিতে চাই যে একদিন মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতেই জন্মেছেন যেহেতু ববে মৃত্যু একদিন না একদিন হবেই হবে কথা বলুন ঠিক কি না এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই তাহলে বাবারা আমার আমার সামনে যারা বসে আছেন আল্লাহর দেয়া নির্ধারিত যেই সময় দিন দিন মাইনাস হতেছে দিন দিন আল্লাহর দেয়া সময় থেকেই আপনার আমার একটা একটা দিন একটা সপ্তাহ একটা মাস একটা বছর করে মাইনাস হতেছে আপনার আমার দুনিয়ায় থাকার এক্সপায়ার ডেট আপনার ঘনে আসছে শেষ হয়ে যাচ্ছে কিছুদিন পর যখন আপনার আমার যখন মেয়াদ শেষ হয়ে যাবে এই দুনিয়ায় চাইলেও আর থাকা সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা এবার আসেন বাবার আমার কবরে আমরা যাব কোন সন্দেহ এই আয়াত থেকে সবাই বিশ্বাস করছেন যে মৃত্যুর যন্ত্রণা একদিন আসে আজরাইল একদিন আসবে কোন দিন কোন মাসে আসবে হয়তো সেটা জানি না কিন্তু আসবে এই কথাটা বিশ্বাস সবাই করছেন তো কারা কারা বিশ্বাস করেন নাই ডান হাত তুলেন কেউ নাই কারা কারা এই আজরাইলের সামনে যে দেখা হবে আজরাইলের এই মৃত্যু নামক যন্ত্রণার এই সিচুয়েশন এই পরিবেশে যে আপনাকে একদিন মোকাবেলা করতে হবে বিশ্বাস কারা কারা করেন ডান হাত তুলেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের মৃত্যুকে ইমানের সাথে কবুল করিও বলি আমিন আরো জোরে বলুন আমিন হাত নামান এবার আসেন তাহলে এই এতটুকু এই সাবজেক্টটা ক্লিয়ার মৃত্যুর কথা আমাদের সবার স্মরণ হয়ে গিয়েছে আমরা জানতে পেরেছি মৃত্যু আমাদের হবে তাহলে মৃত্যু যেহেতু আমাদের স্বাদ গ্রহণ করতে হবে আজরাইলের সাথে যেহেতু দেখা হবে তাইলে আমাদের কিছু কাজকর্ম আছে কেমন কর্ম করলে আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবো কেমন কর্ম করলে মৃত্যুটা ইমানের সাথে হবে কেমন কর্ম করলে বেঈমান হয়ে জাহান্নামী হয়ে কষ্ট পেয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন জেনে শুনে জেনে শুনে কোনটা ভালো কোনটা খারাপ আমল করা দরকার আছে না নাই কথা বলেন এবার আসেন ভাইয়েরা আমার কেন এই কথাটুকু বললাম যেহেতু এটা রবিউল আউয়াল মাস কি মাস রবিউল আউয়াল মাসকে ঘিরে আমাদের সমাজে আমাদের সমাজেই বহু রকমের আর সমালোচনা বহু রকমের দ্বিধাদ্বন্দ্ব মুসলমানের মাঝে দেখা যায় কি নিয়ে একটি উৎসব মুসলমান করে মিলাদুন্নবী ঠিক নি জালালি আসছেই সকল সমস্যার সমাধান আজকে হয়ে যাবে জালালি যেহেতু আসছেই এই দ্বিধাদ্বন্দ্বের অবসান আজকে ঘটবে মালিক যেন দয়া করে এই সমাধান সবার মাঝে পৌঁছে দেয় বলি আমিন আমার ভাইরা
তো বলে হুজুর মৃত্যুর সাথে মিলাদুন নবীর কিসের সম্পর্ক আছে বাবা আছে সম্পর্ক আছে বলেই তো বুদ্ধি করে আয়াত তেলাওয়াত করলাম দুইটা বলেন কয়টা আর জোরে এই জন্য বলছি বাবা জালালির ওয়াজ বুঝতে হলে লাগবে গভীর মনোযোগ ফার্স্ট টু লাস্ট যদি মনোযোগ দিয়া না শুনেন আলোচনার মূল বুঝবেন নাও এক দেড় ঘন্টা মিলে সবগুলি কথার মূলে একটা মেসেজ থাকবে ওই মেসেজটাই হলো ওয়াজের মূল গোটা বিস্তারিত যদি না শুনেন তাহলে ওই মেসেজের আগাও বুঝবেন না গোড়াও বুঝবেন না এই জন্য বলি বাবা মনোযোগ দিয়ে অন্তরের কান লাগায়া শুনেন কষ্ট হবে অসুবিধা হবে বন্ধু কারণ যেহেতু আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করব সবাই একদিন কবরে যাব কবরে তো দুনিয়ার কোনো সম্পদ যাবে না দুনিয়ার কোনো জায়গা আজমি যাবে না টাকা পয়সা যাবে না স্ত্রী সন্তান আপনজন কেউ যাবে না কবরে যাবে ঈমান আর আমল কবরে আপনাকে সুখে রাখবে ঈমান কবরে আপনাকে সুখে রাখবে আমল কবরে আপনাকে শান্তিতে রাখবে ভালো রাখবে আরামে রাখবে জান্নাতি হবেন জান্নাতের মেহমান হবেন যদি ঈমান আর আমল নিয়া কবরে যাইতে পারেন ঈমান নাই আমল নিয়া যদি যান কোনো লাভ হবে এই জন্য ঈমানও লাগবে আমলও লাগবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম একটা শর্ত আছে আল আকীদাতু হিয়া জাদিয়াতুল ঈমান আপনার আমার আকীদাকে শুদ্ধ করতে হবে আকীদাকে মজবুত করতে হবে আকীদা মানে হলো পিলার আকীদা মানে হলো খুঁটি আকীদা মানে হলো আমরা গ্রাম দেশে বলি ফালা সাসা ঠিক আছে এইরকম ফুরান সাল বাতে বলে কথা আছে না এরকম সাসা মুরব্বি টুরুব্বি ভাষা থাকলে কথা কয়ে মজা লাগে ঠিক নেই মারহাবা কন আরো জোরে কথা বুঝাইতেছে তো নাকি এই যে ফ্যান্ডেলটা টাঙ্গাইলেন ফিলার আছে না নাই বাড়িতে সবার কারো টিনের ঘর কারো বেড়ার ঘর যারার তৌফিক আছে নাইলে বিল্ডিং ঘর দিছেন আমি জানতে চাই এই ঘরের মধ্যে ফালা আছে না নাই ফিলার আছে না নাই বন্ধু ওই আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা গো একটা পিলারের উপর যেইভাবে আপনার ঘরটা দাঁড়িয়ে থাকে একটা পিলারের উপরে যেইভাবে বিল্ডিং এর ছাদ দাঁড়িয়ে থাকে আকিদার উপরে আপনার ঈমান নির্ভর করে আকিদা যদি হয় লড়র বড়র ঈমানও হইব লড়র বড়র আমার কথা কয় না এই তো গত কিছুদিন পূর্বেই চব্বিশ পঁচিশ তারিখ ঘূর্ণিঝড় আসলো যাদের ঘরের পালা একটু দুর্বল একটু বাতাস ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগেই তার ঘর তুই বাড়িতে দেখে ঘর ঘর কি নাই বাজান ও যাদের ঘরের পিলার শক্ত খুঁটি শক্ত তাদের ঘর মজবুত আছে না নাই এই জন্য এবারে সর্বপ্রথম বুঝতে হবে আকিদা কি যেহেতু কবরে যাইবেন কবরে যাওয়ার সময় সামান বেডিং পত্র গাঠি গুট্টাডি বাসগুস করে না লইলে হেন যে কি টাকা দেবে আমার কথা কয় না এই যে ফুলাবাইন কথা ওয়াজ বুঝতেছে বুঝে আসতেছে ফুলাবাইন মাঝে মধ্যে টুরে যায় কক্স বাজার কি বাজার না কথা একটা মনে পড়ছে কইতাম নি কইলে তাম নি ফুলাবাইন শখ করছে কক্সবাজার যেত কি বাজার এন কক্সবাজার গেছে এখন যাওয়ার পরে এখন এই পানির মধ্যে যে গোসল করতে নামছে এখন নাইমা সেরে আদর ডুবাইতে যে গোসল করতেছে ফালাইতেছে দবাইতেছে এখন তে তো আর খেয়াল করছেন এটা কি তে না তাই ওহন তে না তাই এটা চিনব কেমন হন তো ফোলা ভাই নবীন্দু জিন্সের ফ্যান মাইয়া ভাই নবীন্দু জিন্সের ফ্যান কুন্ডা তে কুন্ডা তাই তে তো বেজালো ভরে গেছি গায় তে তো তে মনে করে তাই রে ধরে বুঝছি মা এর মানে তে তে মনে করে দর্শে কারে কথা কানা কারে বেজাল লাগছে না বেজাল ছুটছে বেজালটা কিরম হইব কোনি দোকানি কোনি খাইব আবার পুলিশের আতো যাইব এখন এই রকম ঘটনার শিকার হইছে বহুত ফুলাবেন আছে আছে না নাই
তাইলে এই কক্সবাজার যখন ফুলাবেন ঘুরতে যায় বেশিরভাগ যায় এই আমরা দেখি আমার তো এই গত 19 তারিখ থেকে প্রায় টানা 26 তারিখ পর্যন্ত চট্টগ্রামে মাহফিল প্রায় দেখি মোটরসাইকেলে করে দুইজন কয়জন এই কক্সবাজার যাইতেছে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় রাস্তা দেখা যায় খুব স্পিডে মানে রাস্তার মধ্যে তে দতে তার লগে লাগে কেডা কথা কয় না তার লগে লাগে কেডায় এখন হুন্ডার মধ্যে দুইজন দেখতে মনে হইছে না দুনোটাতে কিন্তু আসলে না সামনে তে পিছে তাই হাফিজ সাহেব কিট 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 করে আসে আপনার কোন যুগে আরো কত কিছু দেখবেন আল্লাহ কত বছর 79 বছর নি দোয়া করি আল্লাহ কোন রং 17 ফুরাক তোই না দেখবেন কত রং যে আরো আছে আছে নি তো মনে রাখবা এই রং রং না আরো রং আছে এই রঙে লইয়া যাইব ওই রঙের ডিব্বার কাছে রং দেখছো রঙের ডিব্বা দেখছো না ঠিক কি না গো মুসলমানের ছেলেরা এইভাবে কখনো ঘোরাফেরা করতে পারে না ঘোরাফেরা করতে পারে না তো যাই হোক যে কথাটা বলতেছিলাম যাই ছেড়ে দিলাম যখন আপনি কক্সবাজার যাবেন ঘুরতে যাবেন এক সপ্তাহ টুরে যাবেন যাওয়ার সময় টাকা পয়সা বড়িং এ থাকবেন খাইবেন তার লইও কার তার লইও ঘুরবেন টাকা পয়সা তো লাগবে আমার কথা কয় যায় দরকার অন্ততপক্ষে সাথে একটা হিসাব করে মোটামুটি নিয়ে যাবেন না নালে ওখানে যে খাইবেন কই থাকবেন কই গাড়িওয়ালারে যদি ভাড়া না দেন গাড়িওয়ালা নিব নি আমনে তাহলে মোটামুটি আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার উদ্দেশ্য আমি কক্সবাজার যাব কক্সবাজার যাওয়ার পথে আমার পথে চা নাস্তা খাবার দাবার থাকা ইত্যাদি যাবতীয় আনুষঙ্গিক যেই খরচপাতি রয়েছে এগুলা আমরা একটা প্রস্তুতি নিয়ে প্রিপারেশন নিয়ে সঙ্গে করে নিয়ে যাই এটা শুধু কক্সবাজার বলে না যে কোনো কাজেই যদি বের হন এই রকম আমরা এই জিনিসপত্রগুলা কাপড় চোপড়গুলা গুছিয়ে আমরা সাথে করে নিয়ে যাই ঠিক নি কেন কথা ঢুকো বললাম এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আমরাও কক্সবাজার না একটা বাজার ওই বাজারটা হলো আলমে বরজক কবরের জগৎ বাজানো দুনিয়ার কক্সবাজারে যাইতে সময় গাড়ি ভাড়া হোটেল খরচ পকেট খরচ টাকা পয়সা নিয়া যান যেমনি ভাবে পকেট খরচ নিয়া না গেলে হোটেল খরচ নিয়া না গেলে ওই সফর আপনার জন্য কষ্টকর না খেয়ে থাকতে হয় এই রকম ভাবে ওই কবরে যে যাইবেন ওই কবরের যাত্রী কিন্তু আমরা সবাই যাত্রাপথি এই দুনিয়াটা হলো একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে কিছু সময়ের জন্য যাত্রা বিরতিতে আমরা বসলাম আমাদের গন্তব্য কি কিন্তু এই দুনিয়ার মধ্যে শেষ নয় আপনার আমার গন্তব্য কিন্তু কবরের জগৎ ওই কবরে যাওয়ার জন্য কে কি সামান তৈয়ার করলেন কবরে যাওয়ার সময় দুই সেট জিন্সের ফেন নিবেন এটা কিন্তু হবে নাও কবরে যাওয়ার সময় দুই সেট 5000 টাকা নিয়ে যাইবেন যেই সিমডার মধ্যে বিকাশ খুলছেন পার্সোনাল বিকাশ নাম্বারটা নিয়ে যাইবেন এই সুযোগ সুযোগ আছে যে বলো ওখানে যে অভাব পড়লে বিকাশে সেন্ড মানি করে নিয়ে আসবো পার্সোনাল নাম্বার আছে এই সুযোগ কি আছে আমি বাস্তব কথাগুলার সাথে সামঞ্জস্য রেখে বলার উদ্দেশ্য হলো যাতে আপনারা আপনাদের মতো করে বুঝেন আপনাদের ভিতরে একটা পরিবর্তন একটা মন মানসিকতা তৈয়ার হয় কথা কি বুঝতে পারছেন তাইলে কবরে এক কথায় শেষ দুনিয়ার কোনো কিছু যাবে তবে ঈমান আর কি আমল বাজানো এবারে আসেন পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা কোরআন তেলাওয়াত দাড়ি রাখা টুপি মাথায় দেওয়া দুরূদ শরীফ পড়া এই সমস্ত যা কিছু আছে মা বোনেরা পর্দা পোশিদা করাও এই সমস্ত কিছু আমল বন্দিগি এবাদত হজ করা জাকাত দেওয়া দান করা মসজিদ করা মাদ্রাসা করা রাস্তা করে দেওয়া এগুলা আমল এগুলা বন্দিগি আমল এক জিনিস ইমান হলো আরেক জিনিস কথা বলেন না কেন পাহাড় সমান আপনার আমল আছে লেকিন ইমান নাই এই আমলের কোনো দাম তাইলে আগে ইমান তারপরে আমল বাজান আমার বন্ধুরা আমার
এবারে আসেন ঈমান কি সর্বপ্রথম আপনাকে আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে আল্লাহকে কাকে আল্লাহ এবং রাসূলকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে আল্লাহকে স্রষ্টা হিসেবে আল্লাহকে আল্লাহ হিসেবে রাসূলকে রাসূল হিসেবে নবী হিসেবে কোন সাধারণ মানুষ হিসেবে নয় এবারে দেখেন অনেক মুসলমান নবীকে সাধারণ মানুষ মনে করে কি করে না সাধারণ মানুষ মনে করবে যারা ঈমান হারা হইবে তারাও ঈমান হারা হইব যারা জাহান্নামে যাইব তারাও আযাবে যাইব তারাও জাহান্নামের শাস্তি পাইব তারাও জান্নাতে যাইতে পারবে না তারাও তাইলে বাবারা আমার ঈমানদারের জন্য জায়গা হইল জান্নাতে বেঈমানের জন্য জায়গা হইল জাহান্নাম এটাই তো চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নাকি কোনো সন্দেহ আছে বাজানো এই জন্য বলছিলাম আকীদা হলো ঈমানের কুটি আগে আকীদা শুদ্ধ করেন আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস করাও নবীকে নবী হিসাবে বিশ্বাস করাও নবীকে আল্লাহ যত মুজিজা যত মান যত সম্মান যত কিছু দান করেছেন সমস্ত কিছুর সমন্বয়ে সমস্ত গুণাবলীর সমন্বয়ে নবীকে নবী হিসাবে চিনার নাম জানার নাম মানার নাম হইলো ঈমান নবী চিনেন আগে তারপরে আমল করেন নবী সম্পর্কে আপনার ধারণাটাকে শুদ্ধ করেন নবী সম্পর্কে যদি ধারণা আপনার ঠিক না থাকে হতে পারেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন ওয়ালাও হতে পারেন আপনি কোন মাদ্রাসার মুহতামিম হতে পারেন আপনি কোন বড় মসজিদের মুফতি সাহেব খতিব সাহেব বড় ইমাম সাহেব নবী নাই যদি ঈমানও নাই ঈমান যদি নাই বেঈমানের জন্য কোন ইমামতি নাই বেঈমানের জন্য নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বেঈমানের জন্য কোনো আমল নাই কথা বলুন ঠিক কিনা আর জোরে তাইলে বাবারা আমার ঈমানদার হতে আমরা চাই কি চাই না এবারে আসেন বাবারা আমার বন্ধুরা আমার এই পাত্রে কোনাচ্চা উত্তর ভাড়া দৈন ভাড়া সারে ফাইল গুইরা জ্বালালি এই কথাগুলা বলে এখানে কেন আসলেন যেহেতু এই মিলাদুন নবীর মাসে আমরা নবীর আগমনে আনন্দিত হয়েছি জশ্নে জুলুস করছি রেলি করছি এই নিয়ে অনেকের মাঝে সমালোচনাও মুসলমান মুসলমানে দ্বিধাদ্বন্দ্ব কাদা ছোড়াছড়ি একে অপরের বিরুদ্ধে বলে আমি বলি তুমি ভালো না তুমি বলো আমি ভালো না তাইলে ভালোটা কে কথা বলেন না কেন বিবেকবান মুসলমান শিক্ষিত সমাজ জ্ঞানী সমাজ আপনাদের কাছে আমি বিচার দিলাম বিচারটা আপনারা করেন আল্লাহ বলেন ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম আল্লাহ বলেন নিশ্চয় যারা মুমিন হবে তারা একে অপরের ভাই তারা একে অপরের কি তো আমরা একে অপরের ভাই আজকে ভাই ভাই কেন দ্বন্দ্ব কেন সমালোচনা সকালবেলা আমি ঘুম থেকে উঠলে আপনার মুখ দেখি আপনি আমার মুখ দেখেন একই ঘরের মধ্যে এক ভাই বলে মিলাদুন নবী জায়েজ আরেক ভাই বলে জায়েজ নাই এক ভাই বলে নবীর আগমনে আনন্দিত হইছো এই তারিখে তো নবী এন্তেকাল করছে সুখ দিবস কেন পালন করো না ভাই ভাইয়ে দ্বন্দ্ব মহল্লাবাসী দ্বন্দ্ব মুসল্লি ইমামে দ্বন্দ্ব ইমামে কয় এমনে মুসল্লি কয় হেমনে মুসল্লি কয় এমনে ইমামে কয় হেমনে মুসল্লি কয় দাঁত ইমামে কয় বেদাত সাধারণ মানুষ আমরা বড় বিপদে আমরা যাই মুখই যাওয়ার দরকার নাই একটু সময় দিয়া জালালি রে এই ফ্যান্ডেলদার মধ্যে বসেন সমাধান পাইয়া যাইবেন বাজান রে সাফার জোরে কথা চলে না কথা হবে দলিলের জোরে হাত তুলে বলুন ঠিক কিনা তুই হাত তুলে বলো ঠিক কিনা নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহু আকবার বলেন কষ্ট হয় বাজান আমার যেহেতু যাব কবরে কোথায় কোথায় বুঝলা গেছে নুন সর্বনাশ এক ঘন্টা দুই এক ঘন্টা গেছি কেতো বুঝলা গেছেন আপনারা হ্যাঁ
যাব আমরা কোথায় তাহলে আজকের মাহফিলের মিশন হলো আমরা কবরে যাওয়ার জন্য ব্যাগ গাটটি গোস্তা কাপড় সুপর কি কি লাগে গোছায়া লয়াম ও জালালে কি কি লাগবো আমরা রে কও আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম সবকিছু গোছায়া নিয়া কবরের পথে রওনা দিব যে যাই বলক শোনার সময় নাই একমাত্র আমাদের অস্ত্র আমাদের হাতিয়ার হলো কুরআন এবং নবীর সুন্নাহ কথা বলুন ঠিক কি না কোন মাওলানা সাহেব আপনার আমার দলিল নাই কোন মুফতি সাহেব কোন ডাক্তার কোন স্কলার আপনার আমার দলিল হতে পারে না সোশ্যাল মিডিয়ায় ইউটিউবের ইংলিশ বলুন না কোন ডাক্তার আপনার আমার দলিল নাই সৌদি প্রবাসী দেশে এসে ফতোয়াবাজি করবে তাকে গণার সময় নাই আমরা জানি কুরআন এবং হাদিস ছাড়া কোনো কিছু বুঝি না ঠিক কি না ভাই কথা ক্লিয়ার বাজান আমার এবার আসেন আমি শুধু আমার একটা অভ্যাস পয়েন্টে কথা বলবো আমি বিচার দেব বিচার আপনারা করবেন আমি প্রশ্ন করব উত্তর আপনারা দিবেন এবার আসেন আল্লাহর কোরআন সূরা আলে ইমরান হাফেজ সাহেব আছেন দরকার হলে নোট করেন নাইলে কোরআন আনেন দেখাইতে না পারলে সবাই মিললে আমার দিকে জুতা মারেন অসুবিধা নেই কথা কয় না তোমাদের কি সাধারণ জালালি মনে করছো নাকি এটা ফাহারের জালালি এটা কুমিল্লার জালালি এটা খাগড়াছড়ির ফাহারের জালালি মারহাবা কয় না তো অংচিং পং চাকমার দেশের মানুষ শুরুর থেকে বড় হয়েছি এই টিলার হে টিলা দৈরা এটা কি ফার্মের মূর্খানি দেশি মূর্খ কথা কয় না ঠিক কিনা বল গভীর মানে যোগ কিচ্ছা কাহিনীর দিন শেষ এখন যা চলবে দলিল চলবেই বাজান আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এই জন্য একটু মনোযোগ দিয়া লক্ষ্য করেন হয় কারো বেশি না হয় কারো কম বিবেক কম বেশ আল্লাহ সবাইরে দিছে এবার আসেন নোট করেন আল্লাহর কোরআন সূরা আলে ইমরান আয়াত নম্বর 179 আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আয়াত কি আমি নিজের থেকে বললাম না কোরআনে আছে একটা লোক কে আছেন হাত তুলে বলতে পারবেন যে হুজুর আপনি এটা কোরআনের বাহির থেকে বলছেন আইয়ো হামজা জবর আ বা জবর বা এমনি বানান করে করে হড়াইয়া দেন হামজা বা জবর আব্বা জবর বা আব্বা কত কয় তোমার অসুবিধা আছে কোরআন আমরা মানি কি মানি না বাহিয় আপনার আমার নবী কয় উম্মতরে আমি যখন জাহিরি ভাবে থাকবো না যেই ব্যক্তি এই কোরআনকে আকায়া ধরবো এই কোরআনের পথে মতে চলবো আমি নবী এই নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম কোনোদিন পথভ্রষ্ট হবে না কথা বলুন ঠিক কি না বন্ধু প্রেমিকের দাল ও ইমানদার মুসলমান মুরব্বী বাবা জিরা যুবক মায়েরাও পর্দার আড়ালের মা বোনেরা গো মনোযোগ দিয়া শুনেন এই কথাগুলা আপনার আমার জন্য কবরে সাথী হবে এই কথাগুলা মানলে আপনার আকিদা মজবুত হবে আকিদা যদি মজবুত হয় ইমান শক্ত হবে ইমান যদি শক্ত হয় একটা না একটা সেজদা যদি আল্লাহ কবুল কইরা লাই রে একটা সেজদার বিনিময়ে তোমার আমার বেড়া চোখের ফলকে পার হইয়া যাইব কথা বলেন ঠিক কি না এবার আসেন যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন প্রয়োজনে কারো যদি অন্তরে লাগে আমার কথাটা যদি গায়ে লাগে বলে মনে করেন প্রয়োজনে আপনারা বাংলা কোরআন শরীফ নিয়ে শাব্দিক অর্থটাই পড়েন না কি বলে দেখেন আল্লাহ কয় বান্দা ধরেছেন এটা বুম না এটা হটকা আপনারা ডরা এই ফুস করে এই কুদ্রে এটা উঠছে আপনারা এমনি ডরালেছেন তো বুম ফুটলে কিটা করবেন
মরণ দুদিন আগে হওয়ার আছে নবীর মহব্বতে বইছি মরলে মরছি বাঁচলে বাঁচছি যা আছে কবরে বাঁচতে যামু বাড়িতে সকালে কথা বলেন ঠিক কি না তোমার ফাক নামের ভরসা করে দিয়েছি সাতার তোমার ফাক নামের ভরসা করে দিয়েছি সাতার ওরে পর কর দুবাই আমার মহিমা তোমার তোমার ফাক নামের ভরসা করে দিয়েছি সাতার ঠিক কি না আল্লাহু আকবার কোন মারহাবা কোন আমিন কোন বাজান আমার কষ্ট হয় আল্লাহ বলেন যারা আমি খুব মনোযোগ আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পথে ইন্তেকাল করেছে বা শহীদ হয়েছে বা প্রাণ দিয়েছে অথবা উফাত করেছে অথবা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণাও করিও না কি সিদ্ধান্ত আমার নাকি আমার আল্লাহর কথা কন না কি রে কোরআন কি মানেন না ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু যারা আমি আল্লাহর পথে প্রাণ দিয়েছি আমি আল্লাহর পথে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আমি আল্লাহর রাস্তায় নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলে ধারণা করিও না বাল আহয়াউন বরং তারা জীবিত তারা কি কি কথা কি আমার নাকি আল্লাহর এবারে আপনারা কোন কি মোল্লা মানবেন না আল্লাহ সিদ্ধান্ত আপনাদের কি মোল্লা মানবেন না আল্লাহ মানবেন জোরে কন এবারে আল্লাহ কয় বাল আহয়াউন বরং তারা জীবিত বাল আহয়াউন বরং তারা জীবিত ইন্দা রব্বিহিম ইউরজাকুন শুধু জীবিত নয় ইন্দা মানি নিকটে ইন্দা মানি হতে আল্লাহ বলেন ইন্দা রব্বিহিম অর্থাৎ আমি রবের নিকট হতে আমি আল্লাহর পক্ষ হতে ইউরজাকুন আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত জোরে জোরে এখন সুবহানাল্লাহ এই হলো মোটামুটি শাব্দিক অর্থ কি বলল যারা আমার পথে জীবন দিয়েছে তাদেরকে মৃত্যু বলে ধারণা করিও না বরং তারা জীবিত শুধু জীবিত না ইন্দা রব্বিহিম ইউরজাকুন এবং আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় তারা রিজিক প্রাপ্ত এবারে নোট দিস পয়েন্ট শিক্ষিত সমাজ মনে করেন এ গ্রামের নাম কি হ্যাঁ এত বড় নাম কাসিয়া ফুকুরিয়া আচ্ছা যাক মুখস্ত করে লাগবো কাসিয়া ফুকুরিয়া আচ্ছা যাক কাসিরিয়া ফুকুরিয়া নাকি আচ্ছা যাক টাঙ্গাই না লটকাই না জুলুন না একে কথা ফুকুর ফুসকুনি ফই রেখে তো কথা কথা কোন ঠিক কিনা আচ্ছা আশেপাশের দুইটা গ্রামের নাম কোনছে আচ্ছা রায়ন আপনারা চুপ করেন আমি কই গরুরা কি মিয়া লোকাল নি ফুরান খেলোয়াড় ম কথা কয় না বাতেশ্বর সোনাই মরি এই কিতারে বাতেশ্বর সোনাই মরি এরপরে বারেরা তারপরে জলম আড্ডা হ্যাঁ সরাফতি আছিলাম কাঞ্চনপুর আছিলাম আবার মনে আউন লাগবো তো যাই হোক গত বছর আসতে পারিনি একটা সমস্যার কারণে মাদ্রাসার প্রোগ্রাম এর আগের বছর আসছিলাম বড়ুরা তো মাশাল্লাহ আল্লাহ দিলে আইন দুয়ারে বাইন দুয়ারে দাওয়াত কি রিজিক আল্লাহ কম রাখছে বহুত খাইছি আলহামদুলিল্লাহ কোন আবার তো আসতেছি আগানগর কোন চাইলো এটা কি বড়ুরা করছে মানে বরুড়ার ভিতরে পড়ছে নি আগানগর কোন আর গোরানগর কোন জালালি খানা দর্শিত বাহারাতাইছি সব খাইয়া সাইরে আমি কথা কয় না কেন বাজান আমার এবারে দেখেন এই গ্রাম এই কাসিয়া ফুকুরিয়া এটা একটা কি গ্রাম এখন মনে করেন আমাদের এই পাশের গ্রামটার নাম কি কাঞ্চনপুরে যদি মনে করেন আল্লাহর এক বান্দা মারা গেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে আপনাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বা কাছের লোক আমি বোঝার জন্য বলতেছি অনেকে বললেন যে গল্প কয় গল্প না কিছু লজিক আছে মানুষকে বোঝানোর জন্য এক মন এলেমকে মানুষের মাঝে প্রয়োগ করার জন্য দশ মন হেলেম লাগে একটা হলো জ্ঞান আর একটা হলো গুণ একটা জ্ঞান আর একটা কি গুণ অনেকের জ্ঞান আছে গুণ নাই ওই গুণ না থাকার কারণে ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছাইতে পারে না এখন আমি যেইভাবে বলবো
আপনারা বুঝার মতো করেই তো আমাকে বলতে হবে তো আপনারা যদি নাই বুঝেন আর জালালির আনছেন কিত্তরে কথা কানে কানে তাহলে বাবার আমার কাঞ্চনপুরে মনে করেন কেউ একজন মারা গেছে এখন খুব ঘনিষ্ঠ লোক এখন গেছেন যাওয়ার পরে এতদিন চলছেন বন্ধু বান্ধব মানুষ আপন মানুষ যাওয়ার পরে রে এতদিন তোর লগে চলছি কাঞ্চনপুর রাস্তার মোড়ে তোর লগে বইয়া কত চা খাইছি তুই তো চা গিতাছ তাসরের পরে তোর জানা দা তোর মাড়ি দিয়া লাগবো বাইরে নে শেষবারের মতো আমার হাতের একটা চা খাইয়া যা চা খাইব নি খাইব কথা কয় না কারণ কি কাঞ্চনপুরের অমুক আল্লাহর বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে এন্তেকাল করেছে নিঃশ্বাস ত্যাগ করেছে দুনিয়া থেকে সে পর্দা করেছে তার আত্মা বের হয়ে গিয়েছে এটা এখন হুয়াজ ড্যাড বডি এটা একটা মৃত্যু একটা বডি লড়ার ক্ষমতা নাই স্বাদ গন্ধ অনুভব করার কোন ক্ষমতা নাই চা না আর কুরমা বলো যদি নিয়ে দেন কুদ্দুসে আর অর্থ না ঠিক নেই তাহলে এবারে আপনাদের কাছে আমার বিচার আল্লাহ যে বললেন আমার পথে যারা জীবন দিয়েছে এন্তেকাল করেছে তারা মৃতুনাত বরং তারা জীবিত ইন্দা রব্বিকি মিউরজাকুন তাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয় তো এখন দেয়া গেল আমরা বরুরের মানুষ আল্লাহ তো বড় ফন্ডিতে গেল আরে কয় কিতা আল্লাহ মরে গেছে তাই আবার খাইব কেমনি আল্লাহ কয় ইন্দা রব্বিকি মিউরজাকুন এবারে ওই কাঞ্চনপুরের আল্লাহর বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে মারা যাওয়ার কারণে যে এরকম খাইতে পারে না এবারে আল্লাহ তো এই রকমে বলার দরকার ছিল আল্লাহ কেন বললেন আমার পক্ষ থেকে তাদের কাছে রিজিক দেওয়া হয় যেহেতু রিজিক দেওয়া হয় রিজিক মানে খাবার এবার এটা চা হোক দুধ হোক ফল হোক যেটাই হোক এক্স ওয়াই জেড যাই হোক না কেন খুব বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন খাবার রিজিক ঠিক কিনা বলেন আল্লাহ বলে তাদের কাছে আমার পক্ষ থেকে রিজিক দেওয়া হয় এখন আমার প্রশ্ন হলো আল্লাহর পথের প্রতীক যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ তাদেরকে জীবিত বলেছেন আপনি আমি মানতে পারছি না আল্লাহ বলছি মৃত্যু বলে ধারণা করিও না আপনি আমি মানতে পারছি না আল্লাহ বলছে আমার পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় আপনি এটাকে বিশ্বাস করতে পারছেন না তুলনা করছেন কাঞ্চনপুরে ওমকে মারা গেল সে তো কিছু খায় না ওরা কিভাবে খাবে এটা হলো আপনার আমার জাহেলিয়ত আপনার আমার জ্ঞানের স্বল্পতা রিচার্জের অভাব গবেষণার অভাব কারণ আপনি আমি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসেবে আপনাকে আমাকে বিশ্বাস করে নেওয়া এতটুকুর মধ্যে স্টপ হয়ে যাওয়া দরকার আরে শুধু কবরে নয় কবরে সাগরে পানির নিচে পানির উপরে গাছের উপরে গাছের নিচে ঘূর্ণিঝড়ে তুফানে সিডর আইল্যান্ড যা কিছুক্ষণ সব অবস্থার ভিতরে জিন্দা রাখতে যদি চায় আমার আল্লাহ রাখতে পারে কি পারে না মত হায়াত মেরি দুনো তেরে লিয়ে মত আমার মত এবং হায়াত দুনোটা কার হাতে আল্লাহ যদি চায় এই মুহূর্তে এই দারুস সুন্নাহ মাদ্রাসা ময়দানে মাহফিলের ফ্যান্ডেলের একটা খুঁটি থেকে জবান বের করে দিবে জবান বের করে দিবে খুঁটিরে বলবে জালালের ওয়াজ লাগতো না তুই ওয়াজ কর আমার আল্লাহর পক্ষে সম্ভব নেই জোরে কন কারণ আমরার প্রভু তো ওই প্রভু যিনি হলেন সুবহান আর সুবহান হলেন ওই সত্তা যার কাছে সমস্ত প্রকারের অপারগতা যত প্রকারের দুর্বলতা যত প্রকারের ব্যর্থতা যত অসম্ভব বলতে যা কিছু আছে যার কাছে সব কিছুই সম্ভব তিনিই তো হলেন সুবহান তাহলে আমার আল্লাহ কবরে জিন্দা রাখতে পারেনি তাহলে কবরে যে জিন্দা আল্লাহর পথের প্রতীক যারা কোরআন বলতেছে কে বলতেছে এবার আসেন যারা আল্লাহর রাস্তায় প্রাণ উৎসর্গ করেছে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে বলতেছে আল্লাহ জীবিত তাহলে তারা হলেন শহীদ যেমন ইসলামের বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধের মাঝে ইমান ইসলাম কোরআনের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য অনেক বীর নবীর সাহাবীরা তারা জীবন উৎসর্গ করে দিয়ে শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে শাহাদাতের মকাম অর্জন করে জান্নাতবাসী হয়েছে ইতিহাসে আছে না নাই এখন আমি জানতে চাই কি যারা শহীদ তাদের দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি জোরে কোন আসলে আমার নবীর দাম বেশি না
কারণ আমার নবী হলেন বে নজির ও বে মিসাল আপনার আমার দুনিয়ায় বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন एग्जांपल বিভিন্ন উদাহরণ দিতে পারেন কিন্তু আমার নবী বলেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মতো আমি কাহার মতো নয় কেউ আমার মতো এক কথাই শেষ নবীর কোনো উদাহরণ নাই নবীর সম নবীর সমান এরকম আর কাউকে আমার আল্লাহ সৃষ্টি করেন নাই এই বিশ্বাস আমাদের আছে না নাই আমার ভাইরা মনোযোগ চলুন আর একটু সামনে বাড়ি বাজানো যারা আল্লাহর রাস্তায় প্রাণ দিয়েছে ওই সমস্ত শহীদদেরকে আল্লাহ বলতেছেন জিন্দাও মৃত্যু বলে ধারণাও করিও নাও বরং তারা জীবিত আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিক দেওয়া হয় তাইলে বাবারা আমার আপনারাই বললেন সমস্ত শহীদদের চাইতে আপনার আমার নবীর ইজ্জত সম্মান বেশি না কম আর জোরে বাজানো এইজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঈমান এবং বিশ্বাস হলো আপনার আমার নবী মরা নবী নয় আপনার আমার নবী জিন্দা নবী আপনার আমার নবী হায়াতুল নবী শুধু তাই নয় আপন রওজা মুবারকে সশরীরে জিন্দা আছে জোরে কোন সুবহান বিশ্বাস আমাদের আছে না নাই তাহলে বিশ্বাস কেমনে করবেন চলুন তাহলে নবীর একটা হাদিস শুনুন আমার নবী বলেন আল আম্বিয়া উ আহিয়াউন নবীরা বল আমার নবী বলেন নবীগণ জীবিত নবীগণ কি আল আম্বিয়া উ আহিয়াউন নবীরা জীবিত শুধু তাই নয় ফি কুবুরিহিম ইউসাল্লুন আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত নবীরা জীবিত শুধু জীবিত নয় আপন আপন মাজারে আপন আপন রোজাতে কবরের ভিতরে তারা তাদের রবের সালাত আদায় তথা আল্লাহর ইবাদতে রত থাকে জোরে কোন সুবহানাল্লাহ ফি কুবুরিহিম ফি মানে মধ্যে কুবুর মানে কবর আর কি ওই কবরের মধ্যে ইউসাল্লুন তারা ওই আমার আল্লাহর জন্য সালাত আদায় করে এবারে বিবেকবান মানুষ আপনারাই বিচার করেন এখন যদি নির্দিষ্ট করে বলতে চাই এশার নামাজ কে কে পড়ছেন অনেকে আবার শরম পাইবেন যাক আমি কাউকে শরম দিতে চাই না আজকে যারা এশার নামাজ পড়ছেন না আগামীর দিন থেকে এশার নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ ডান হাত তুলে ওয়াদা করেন চেষ্টা করবো ইনশাআল্লাহ বলেন চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন আরেকবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলে আমিন ইচ্ছা করেন চেষ্টা করেন দয়া করবে কে আপনি চেষ্টা করেন আপনি ঘুমিয়ে যান আল্লাহ বলবে বান্দা ফজরের নামাজের জন্য টেনশন করতেছ ঘুমাইতে অসুবিধা না তুই ঘুমা টাইম মতো ঠিকই আমি তোরে জাগাইয়া দেবো একটা ছোট্ট একটা মশা ভাটাইয়া দেবো কানের কাছে বুম করে যে একটা আসসালাতু খাইরুম মিনান নাওম মশায়া ভুঁ করলো এদিকে শুনতেছেন মুয়াজ্জিনে কয় গুম হতে নামাজ ভালো গুম হতে নামাজ ভালো আল্লাহওয়ালা ব্যক্তি হবে যারা ওই ব্যক্তি যত শীতে হোক বিছানায় আর থাকতে পারে না আমি আমার মাওলা আমাকে ডাকতেছে হাইয়া আলাস সালা সালাতের জন্য আসো হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য আসো আমার মালিক আমারে ডাকতেছে আমি আর শুয়ে থাকতে পারি না দৌড়ে দৌড়ে আল্লাহর ঘর মসজিদের দিকে যাবে মুসল্লার দিকে যাবে নামাজের দিকে যাবে এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য ঠিক কিনা বলেন চেষ্টা করেন দয়া করবে কে আল্লাহ তুমি আমাদেরকে আমলি জিন্দিগি দান করো বলে আমিন আমার ভাইয়েরাম তাইলে আমরা যারা নামাজ পড়ি যারা পড়েন না তারা হইলেন যারা পড়ি নামাজে যখন আমরা দাঁড়াই এইভাবে হাত উঠাই কি কিনা তাকবীরে তাহরিমা যখন আমরা পড়ি আল্লাহু আকবার বলে হাত উঠাই কিনা হাত উঠান এইভাবে হাত বাঁধেন সূরা পড়েন কেরাত পড়েন অতঃপর রুকুতে যান এইভাবে নিচু হন রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ান আবার আল্লাহু আকবার বলে সিজদায় যান সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা তাসবিহ পড়েন
একটা সেজদা থেকে উঠলেন আরেকটা সেজদা দিলেন আরেকটা সেজদা দিয়ে রাকাত শেষ করে দাঁড়াইলেন এই যে উঠলেন বসলেন বাঁকা হলেন নিচু হলেন উঁচু হলেন হাত উঠাতেন বাঁধলেন আমি জানতে চাই জ্ঞানী সমাজ শিক্ষিত সমাজ একটা মৃত মানুষের পক্ষে হাত উঠানো নিয়ত বাঁধা রুকু করা সেজদা করা কোনোদিন সম্ভব নি কথা বলেন বাজান আমার বন্ধুরা আমার কেন এত দলাদলি কেন এত মতভেদ কেন এত কাদা ছোড়া ছড়ি একে অপরের ভাই ভাই হয়ে আসেন না কাঁধে কাঁধ মিলে চলি দেখবেন ইসলামের পতাকা পদ পদ করে উঠতে থাকবে ইসলামের জয়ধ্বনি আরো বেড়ে যাবে আল্লাহু আকবরের ধ্বনিতে গোটা বিশ্ব যখন মুখরিত হয়ে যাইব আকাশ বাতাস যখন আল্লাহর ধ্বনিতে মুখরিত হইব তখন দেখবেন যত আস্তিক নাস্তিক ব্যাধী আছে তখন আল্লাহ আকবারের ধ্বনিতে সবাই ফালাইয়া যাইব যেমনি ভাবে সিলেটের জমিনে গুরু গোবিন্দ বাদশার ওই অট্টালিকা শাহজালাল মুজাদ্দি আমিনী রহমতুল্লাহি আলাইহির আজানে আল্লাহু আকবার ধ্বনি শুনে সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ডাক হলো আমার আল্লাহ নামের ডাক কথা বলুন ঠিক কিনা তাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর পথের পথিক হই কারণ আপনি আমি সবাই কবরে যাব আর কত মতভেদ কাদা ছোড়া ছুড়ি বন্ধু তাইলে এবারে আপনাদের বিবেক দিয়ে রিচার্জ করে বললেন একটা মৃত মানুষ হাত উঠাতে পারবে না নিয়ত বাঁধতে পারবে না রুকু করতে পারবে না সিজদা করতে পারবে না রুকু করা সিজদা করা হাত উঠানো নামানো ওঠা বসা এই কাজগুলো সম্পাদন করতে হলে একটা মানুষ জীবিত হইতে হবে ঠিক নেই কারণ মরা মানুষ কখনো পারবে না তাহলে আমার নবী যেহেতু বলেছেন ফি কুবুরিহিম ইউসাল্লুন তারা কবরের মধ্যে সালাত আদায় করে তাহলে যেহেতু সালাত আদায় করে তাহলে নিয়ত তো বাদে রুকুও করে সিজদাও করে যেটা মৃত ব্যক্তির পক্ষে সম্ভব নয় নবী তো বলতেছে কবরে সালাত আদায় করে যেহেতু সালাত আদায় করে তাহলে এরুম করে এরুম করে এরুম করে এরুম করে যে এরুম 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 করাটা একটা জীবিত মানুষের পক্ষে সম্ভব মৃতুর পক্ষে সম্ভব নয় যেহেতু এই কাজগুলি সম্পাদন নবীরা কবরে করছে নবীর হাদিসে মুবারাকা প্রমাণ করছে সেহেতু নবীর উম্মত হিসাবে আপনি আমি বিশ্বাস করা দরকার ঈমান আনা দরকার সেহেতু তারা কবরে জীবিত আছে যেহেতু নামাজ পড়ছে সেহেতু তারা জিন্দা কথা বলেন ঠিক কিনা এবার আসেন ভাইয়ের আমার বন্ধুরা আমার আপনার আমার নবী যখন মেরাজে রওনা করলেন কোথায় যাওয়ার পথে দেখলেন এক কবরের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে বসে বসে নয় কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তাহলে কোন মরা মানুষ কি দাঁড়াইতে পারে আর কেমনে বুঝাইতাম জালাফুরা না জালাফুরা নারি ওরে দয়ালের প্রেমে বরফ জালারে হায়রে ঠিক কিনা ওরে দয়ালের প্রেমে বড় জালারে জালা ফুরায় না জালা ফুরায় না রে ঠিক কিনা এবার আসেন ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আপনি আমি মুসলমান আমরা কি আপনি অবাক হবেন যেই নবীকে ইহুদি খ্রিস্টান নাসারারা কাফের মুশরিকরা পর্যন্ত সত্যবাদী মনে করে বিশ্বাসী মনে করে আমার নবীর কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আমানত রাখতেন আরবের কাফের মুশরিকরা আমার নবীকে আল আমিন খেতাব দিয়েছিলেন কাফের মুশরিকেরা বেঈমানেরা আমার নবীকে বিশ্বাস করতে পারলো সত্যবাদী মানলো আফসোস আফসোস নবীর উম্মত হয়ে আমরা নবীকে সত্যবাদী মানতে পারি না নবীর জবান মুবারক দিয়ে যেই মত এবং সম্মতি যেই কথাগুলি বের হয়েছে কথাগুলোর নামই হইলো হাদিস কথা বলে না কেন এখন আমরা নাম দিলাম আহলে হাদিস নাম দিলাম কি মানে হাদিসের পরিবার একবারে হ্যাঁ তো আমার ওই চাচা কইতেছে মুরব্বী কইতেছে আলে খবিস যাই হোক আমি মন্দ বলতে চাই না সময় আছে
মনে করেন দা স্ট্যান অ্যাক্সিডেন্ট এটা আপনাদের লাইফে একটা অ্যাক্সিডেন্ট ভুল করেছেন সময় থাকতে ভুল থেকে ফিরে আসেন তাহলেই তো সিম্পল ঠিক কিনা বলেন আর কত ভুলে থাকবেন আপনি মুসলমান আমি মুসলমান আপনি আমাকে ভাই বলে ডাকবেন আমি আপনাকে ভাই বলে ডাকব না আপনি আমার বিরুদ্ধে বলছেন আমি আপনার বিরুদ্ধে বলছি এটা কিন্তু মুসলমানের স্বভাব হইতে পারে তো আহলে হাদিস যদি আপনারা নামই দিয়ে থাকেন তাইলে আল আমবিয়া ও আহিয়া উন ফি কুবুরহিম ইউসাল্লুন যেহেতু পুরো হাদিসের ফ্যাক্টরি আপনারা আপনাদের চোখে কি এই হাদিসটা পড়ে না নিশ্চয় আপনারা চোখের মধ্যে বেদাত নামক একটি চশমা পড়েছেন ওই চশমাটা খুলে পেলেন দেখবেন সব দাঁত সব দেখবেন সোজা কথাই ভালো ঠিক কি না বলেন একটা জিনিস কি যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে ফারে কোনে চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে জিতে না বুঝে মনে মনে ইতরে বুঝাইতে ফারে কোনে মানে যে মনে মনে বুঝে না তারে কেউ বুঝাইতে এখন আমি যদি বুঝজো যদি না বুঝার মতো করে তাই আপনি সারা রাত ওয়াজ করতেন পারবেন আমার বুঝাইতে পারবেন না তাইলে বাবারা আমার এই যে নবীর জবান মোবারক থেকে হাদিস বের হয়েছে আল্লাহু আকবার নবী তো ওই কথা বলেন যেই কথা আমার আল্লাহ বলায় নবী ওই কথা বলেন না যা আমার আল্লাহ বলায় না আমার নবী বলেন আমি একটি কদম সামনে যাই না যতক্ষণ আমার মাওলা হুকুম না করে আমার নবী ওই কথা বলে না যেই কথা আমার আল্লাহ বলায় না যেই কথাটা আমার নবীর জবান মোবারক থেকে বের হয়েছে হাকিকতে এই কথাটা এই মত সম্মতিটা আমার আল্লাহর প্রকাশ হয়েছে নবীর জবানের মাধ্যমে তাই এটা হাদিস নবীর জবানের মাধ্যমে প্রকাশ হওয়ার কারণে এটা কি হয়েছে হাদিস হয়েছে তো আমরা যে বলি কোরআন এবং সুন্নাহ ছাড়া আর কিছু বিশ্বাস করি না তো কোরআন মানে আল্লাহর কিতাব কালামুল্লাহ সুন্নাহ হলো রাসূল পাকের জীবন আদর্শ রাসূল পাকের হাদিস কথা বলেন ঠিক কি না তো মানলে আপনি সবগুলো মানবেন স্বার্থের জন্য যেগুলো আপনার লাভে আসবো ব্যবসায় ভালো লাভ হবো বাচ্চা বাচ্চা আপনি আপনি মানবেন বাকিটি মানতেন না বেদাতের ফতুয়া দেওয়ার জন্য এগুলো নিয়ে রেডি হয়ে যাবেন ডরাই না এটা কিচ্ছু না তো বেদাতের ফতুয়া দেওয়ার জন্য আপনি রেডি হয়ে গেলেন আসলে মূল বিষয়টা হলো অন্তরে আমার নবীরে চায় না কথা বলেন ঠিক কি না অন্তরে নবীরে ভালো লাগে না একটা কথা কি জানেন আমাদের দেশের এই কুমিল্লার একটা কথা আছে যার সাথে যার ভাব তারে ফিসুন দিয়ে দেখলো বলে লাভ আমার কথা কয় না যার সাথে যার ভাব মহাব্বত তে যদি গাইলো দেয় কি মধুর মুক্তা জড়া বাণী কথা কয় না যার ভালো লাগে তার চেহারাটা যদি আকার ওই দক্ষিণ পাড়ার আম্বিয়ার মতন যদি হয় কয় পরে না চোখের পলক কি তোমার রূপের জল ইতেন্দি কি আইস দিছে চান না আরে সোনাই মুড়ির ফুলা বেন সোনার হাসি দিছে রে মার হাবা কয় না হাসি দিয়া বুঝাই দিছে বরুরার ফুলা বেনের ভিতরে ফ্রেম আছে আসেনি আসেনি ফ্রেম আসেনি ওই আমি ফুরে ফুরে হইলাম সারা নবী গো সুখ হইল না এক রতি নবী গো সুখ হইল না এক রতি নবী গো কেন বা করছিলাম ফিরিতি হায় হায় নবীর প্রেমী এত জ্বালা আগে কেন কইলি না তোরা গো ওই এখন আমায় মন্দ বলে দেশের লোকে মন্দ বলে পাড়ার লোকে নবী গো আর বলে অসতি নবী গো কেন বা করেছিলাম ফিরিতি আল্লাহ হুম্মা সাল্লে মাওলানা
এমন ভালোবাসা রেমন আমার দয়াল নবীকে বলেন এমন ভালোবাসা রেমন আমার দয়াল হায় রে যেমনি ভালো বেশি ছিলেনাবো বকর সিদ্দিকে আল্লাহ হুম্মা সাল্লি আমার ভাইয়েরা কষ্ট হয় শেষ বেশি কোন আর কষ্ট হয় না অসুবিধা হইতেছে বাজান আমার আমার নবীকে নবী হিসাবে চিনতে হবে জানতে হবে এবারে দেখেন নামাজও ঠিক আছে ফাগরিও ঠিক আছে ইমামতিও ঠিক আছে মুয়াজ্জিনিও ঠিক আছে মাদ্রাসার মুহতামিমও ঠিক আছে কয় নবী মইরা গইল্লা পচ্চা গেছে মাটির সাথে মিশা গেছে নবীও আমাদের মতো সাধারণ মানুষ এবারে আমি জানতে চাই এই ইমাম সাহেবের ইমান কি আছে না গেছে এই ইমাম সাহেবের পিছে নামাজ ফরজ যাইব নি এই ইমাম সাহেবের দাওয়াত দিয়া বালা বুড়া খাওয়ান যাইব নি এই ইমামের পিছনে একতেদা করা জায়েজ হবে নি কারণ ইমাম যদি নাই কিসের ইমামতি ইমানের মূল আপনার আমার নবী মুহাম্মদ রাসূল যত বড় মুক্তি মুহাদ্দিসই হোক না কেন যত বড় জ্ঞানী হোক না কেন যেই জ্ঞান দ্বারা নবী চিনতে পারে না ওই জ্ঞান অর্জন করার চাইতে মূর্খ হইয়া নবী চিনবে যে তার দাম কোটি কোটি গুণ বেশি কথা বলেন ঠিক কিনা যেই এলেমে যেই জ্ঞানে আমার নবী চিনাইতে পারতো না গোষ্ঠী গিলা এই এলেমে আমার কথা কয় না বাজান আমার তাহলে কোরআনে পড়লেন কি ওয়াজে শ্রোতাদেরকে বললেন কি কোরআনে পড়লেন কি মসজিদের মিম্বরে শুক্রবারে খুতবার আলোচনায় দাঁড়িয়ে মুসল্লিদেরকে বললেন কি ও আমার আলেম সমাজ ভাই বাবা রায় এই মহল্লার মানুষগুলা বাংলার বিভিন্ন মহল্লার মুসলমান গুলাও আলেমদেরকে অন্ধের মতো বিশ্বাস করে সাধারণ মানুষ ধর্ম সম্পর্কে অত বুঝে নাও ইসলামটা কি এত ভালো করে তারা জানে নাও ইমাম সাহেব যেইভাবে বলে গ্রামবাসী সাধারণ মানুষ ওইভাবে চলে আলেম ভাই বাবারায় এই সাধারণ আপময় জনসাধারণের এই বিশ্বাস ভক্তি এই সরলতার সুযোগ নিয়াও এই বিশ্বাসের গলায় ছুরি লাগাইয়া নিজে ইমান হারা হইলেন মহল্লাবাসীর ইমান হারা করলেন বাজান রে এই সমস্ত যারা আছে আমি বলবো আল্লাহর জান্নাতের গ্রাম তারা পাইবে না তাদের ঠিকানা জাহান্নাম 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 কথা বলো ঠিক তাহলে বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর কোরআনে পড়লেন আল্লাহর পথে যারা প্রাণ দিয়েছে তারা জীবিত তারা মৃত নয় আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় নবীর হাদিসের মধ্যে শুনলেন আল আম্বিয়া ওয়াহিয়াউন নবীরা জীবিত ফি কুবুরিহিম ইউসাল্লুন তারা কবরে সালাত আদায় করে হাদিসে পড়লেন নবী যে কইছে নবীরা জিন্দা ওয়াজের মধ্যে কইতাছেন মইরা গইল্লা পচ্চা গেছে তাহলে পড়লেন এক রকম মানুষের শিখাইলেন আরেক রকম কথা বলেন ঠিক কিনা তাহলে মুখে এক অন্তরে আরেক তারে কয় কি আরো জোরে এবারে আমি জানতে চাই মুনাফিকের জায়গা জান্নাতে আসেনি সোজা হিসাব আইন কার আরো জোরে বাজানো এই জন্য আমরা দলাদলি চাই না আমাদের ধর্ম ইসলাম এই ইসলাম হলো শান্তির ধর্ম আমাদের পরিচয় আমরা মুসলমান আসন হয় আমি জানি না আপনি জানেন আমারে জানান না হয় আমি জানি আমারটা আপনি জানেন কিন্তু না 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 এটা না করে আমরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করি এটার নাম কিন্তু সভ্যতা নাও এটার নাম সমঝোতা নাও এটার নাম ইসলাম নয় কথা বলুন ঠিক কিনা বন্ধুরা আমার ভাই
আল্লাহর আমার গভীর মনোযোগ একেবারে শেষ প্রান্তে চলে এলাম তাহলে আমাদের বিশ্বাস আল্লাহর কোরআন দ্বারাও নবীর হাদিস দ্বারাম আমরা যতটুকু বুঝলাম যতটুকু জানলাম আমাদের একিন আমাদের বিশ্বাস হলো আপনার আমার নবী রওজা মুবারকে জিন্দা 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 কোনো সন্দেহ না ঠিক কি না এই যে নবীর জিন্দা হিসাবে যে মানছেন এটা একটা আকীদা এটা একটা ঈমানের শাখা আপনি বড় মাওলানা সাহেব মুফতি সাহেব আপনার ধারণা যদি হয় নবী তো মৃত্যু আপনি আবার না দলিল একটা আছে তাদের কাছে দলিল নাই যে তা না দলিলটা হলো এই কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত এই আয়াতের প্রেক্ষিতে একটি হাদিসের এবারত আছে যে আল আম্বিয়াউ ওয়াশ-শুহাদাউ ওয়াল মুমিনুনা ওয়াল কুফফার কুল্লুহুম যায়েকাতুল মাউত একটা হাদিসের এবারত এইভাবে আছে যে সমস্ত আম্বিয়া কেরাম সুহাদা শহীদ তারপরে সমস্ত মুমিন মুসলমান কাফের সবাই কুল্লুহুম যায়েকাতুল মওত সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা হলো এই এক পৃষ্ঠার কথা অপর পৃষ্ঠার মধ্যে আছে ওয়ালাকিন্নাল মাউতা ওয়ালাকিল্লাম তাকুম মাউতা যে আমার নবীর মৃত্যুটা তোমাদের মতো সাধারণ মৃত্যু নয় আপনি এই পৃষ্ঠা বললেন কষ্ট করে ওই পৃষ্ঠাটা উল্টে ওই পৃষ্ঠাত কি আছে দেখেন আমার নবীর মৃত্যু আমাদের মতো নয় কিতাবুর রুহের অধ্যায় খোলেন ওখানে গেলে দেখবেন যে সাধারণ মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে ইন্তেকাল করে দেহ থেকে যখন রুহটা বের হয়ে যায় গোসল করে কাফন পরা জানাজার মাঠে নেয় জানাজা দেয় কবরে নেয় কবরে শোয়াইবার পরে মানুষ যখন মাটি দিয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী 40 কদম দূরে সরে যায় অতঃপর ওই কবরে মুনকার নকির আসার আগে রুমান নামক একটা ফেরেশতা আসে ওই ফেরেশতা আয়েশা তার দেহে রুহুটা ফিরে গেলে আর আপনার আমার নবী দেহ মুবারক রওজা মুবারকে দেওয়ার আগেই অর্থাৎ আপনারা যারা কবর বলেন কবর দিয়েই বললাম নবীকে নবীর কবরে দেওয়ার আগে জমিনে থাকা অবস্থায় রুহুটা আমার নবীর দেহ মুবারকে ফেরত দেওয়া হয়েছে আমরা যারা মানুষ আমরা দোষে গুণে মানুষ সওয়াব এবং গুনাহ আমাদের আছে না নাই তো আমাদের কর্ম অনুপাতে যদি জান্নাতি হই আমাদের আত্মাটা জান্নাতি ভাণ্ডতে রাখা হয় না হয় জাহান্নামী হলে জাহান্নামী ভাণ্ডতে রাখা হয় অর্থাৎ একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন উলামায়ে কেরামের মুখে শুনেছেন তো এখন হাদিসের মধ্যে না শুনেছেন হাদিসের মধ্যে না পড়েছেন আন-নাবিয়ু মাসুমুন নবীরা নিষ্পাপ নবীদের কোনো গুনাহ নাই তাহলে যাদের গুনাহ নাই তাদের আবার কিসের ইল্লিন কিসের সিজ্জিন কথা বলেন না কেন এবারে দেখেন নবীর মৃত্যুটা কেমন হলো একটু শুনেন বাজান আমার বন্ধুরা আমার তারপরে শেষ কষ্ট হবে বাজান ও আপনার আমার কামলে বলা দয়াল নবীজি মায়ার নবীজি যাকে বলেন আমাদের মতো সাধারণ মানুষ আপনি আমি মারা গেলে আপনারে আমারে গোসল করাইয়া জানাজার মাঠে নিয়া জানাজার নামাজ পড়ায় মসজিদের ইমাম সাহেব অতপর কাঁধে করে কবরের পাশে নিয়ে যায় কবরে মাটি দেয় আপনার আমার জানাজার নামাজ হয় আমি মরলে আমার জানাজা হবে আজকের মাহফিলের সভাপতি সাহেব মরলে উনার জানাজার নামাজ হবে পৃথিবীর মাঝে এমন কোন আলেম আসেননি যে দুর্বল একটা হাদিস দিয়া প্রমাণ করেন আমার নবীর জানাজার নামাজ হইছে ক মোল্লার ফাজমা গরম হয়ে যাব কথা কয় না তাইলে বাবার আমার কেমনে কোন নবী আমরার মত সাধারণ মানুষ আরে আমরা মাল্লাই আমরার জানাজার নামাজ হইব নবীর অন্তকালের পরে উফাতের পরে নবীর জানাজা হয় নাই তোমার আমার যেমনে জানাজা হয় নবীর তো এমনে জানাজা দেয় নাই কেমনে নবী তোমার আমার মত হইল বুঝো কথা কেন তোমার কাছে থাকলে তুমি একটা হাদিস লই আয় আমি মুরিদ হই আমি তোমার কাছে অসুবিধা নাই কথা বলেন না কেন বাজান আমার এবারে দেখেন আমার আপনার কামলে ওয়ালা দয়াল নবী মৃত্যুর আগে সব কিছু ওপেন বলে গেছেন সাহাবাই কেরাম যখন আমার নবী খুব সংক্ষেপ করে বলছি কষ্ট হবে সাহাবাই কেরাম আমার নবী অসুস্থতা দিন দিন বাড়তে শুরু করলো দিন দিন অসুস্থতা বাড়তেছে খুব সংক্ষেপ করে ওয়াজটা মনে করেন 1 ঘন্টার ওয়াজটা 5 মিনিটে বুঝালে তুই কারণ সময় নষ্ট করার কাম ফাহিরা জালালির কাছে নাই
কথা কয় না এই ফাহারে জালালির কাছে সময় নষ্ট করন সুলুবুলু কইরা তারানারে বন্ধুরে কুমরা কাটে ইন্দুরে সময় শেষ এই খেলা খেলে না কথা কন না গেরে কারণ ওই শুরু থাকতে এইটিলাতে এইটিলা দৌড় দিয়ে অভ্যাস দাও বহুত সময় দেয়া গেছে একটা থেকে আরেকটা ঢাল দিয়ে দেখেছি তাড়াতাড়ি লেগে তখন অভ্যাস এটা বলতাম পারছি না এখন এই কারণে মনে করেন কি যেইটা আছে পুরোটা কইয়া ডিব্বা মুখ বন্ধ করে দিয়া যান তারপর গ্যাপ রেখে আবার দাওয়াত দেওয়ার লেগে কতুরি আছে সিটারি করে কুদ্দুর রেখে দেয়া যায় গে আসেনি ও আসেনি কত বড় সিটা আল্লাহ হেদায়েত দান করুক জোরে কেন আমিন বাজান আমার বন্ধুরা আমার কালকে থেকে ওয়াজের দাওয়াত না দিলে অসুবিধা নাই আমি একটা অটো কিনবো অটো চালাই বাদ খান শরম আছে আইস দিলেন কে বেড়ায় না বেড়িনি বলে বিয়া দন দিত না কথা কয় না হক কথা কয়ে বেড়া তোরা দাওয়াত না দিলে কি হয়েছে কথা কন ঠিক কিনা বাদিল্লা দেন বেড়া বেড়া মানুষ মাড়ি গাড়ি বাদ খাবো সুবিধা আছে কথা বলেন বাজানো সত্য বলে একদিন বেচা থাকেন এটা অনেক দাম বাঘের মতো একদিন বাঁচেন হিয়ালের মতো মুর্খা চুরি করি এই হাজার দিন বেচা থাকানোর কোনো দাম নাই সুরের মতো ধাওয়ান লাগবে কথা কন ঠিক কিনা এবার আসেন নবীজির অসুস্থতা বাড়তেছেন এবার আমার নবী কি করলেন যখন সাহাবাই কেরাম নিকটতম কিছু সাহাবাই কেরাম আমার নবীর কাছে নবীকে দেখতে গেলেন অতঃপর আমার নবী তাদের কল্যাণের জন্য দোয়া করলেন তোমাদের মঙ্গল হোক তোমাদের কল্যাণ হোক তোমাদের রিজিকে আল্লাহ বরকত দেখ তোমাদেরকে আল্লাহ হায়াত দেখ তোমাদেরকে আল্লাহ সুখী করুক আমার নবী যেই কথাগুলি বলছেন দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আমার নবী দুই চোখের পানি ছেড়ে কান্না করছেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দুই চোখে কেন পানি আমার নবী বলে এই আমার সাহাবীরা তোমাদের আশাটা তোমরা যে আমাকে দেখতে আসছো আমি বড় আনন্দিত হয়েছি বড় খুশি হয়েছি তবে আমি বিদায় বেলা আমার সময় অতি নিকটে আমি তোমাদেরকে কিছু নসিহত করে যাই আমার নবী তাদেরকে কিছু নসিহত করে গেলেন জীবন থাকতে কখনো অসত্যের পথে পা বাড়াবে না সত্যের উপর থাকবে তোমরা আমার সাহাবী তোমরা সত্যের মাপকাঠি তোমাদেরকে যারা ফলো করবে তোমাদেরকে যারা অনুসরণ করবে তারা হেদায়েত প্রাপ্ত হবে তোমাদের হেফাজতকারী হিসাবে আল্লাহর কাছে তোমাদেরকে আমি হাওলা করে দিয়ে গেলাম নবীজি এই রকম বিদায়ী বাসনগুলি বিদায়ী কথাগুলি হৃদয় থেকে বলছেন আর টুকরে টুকরে দুচকের পানি ছেড়ে কাঁদছেন সাহাবাই কেরামকে বলছেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেই কথা বলছেন আপনার সময় অতি নিকটে নবী গো আপনি কখন চলে যাবেন আমার নবী বলে সাহাবীরা রে আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না আমি তোমাদের জন্য দোয়া করে যাই আমি তোমাদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করি এইভাবে সাহাবাই কেরাম একের পর এক একটা বিষয় জানতে চাইলেন আমার সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন জাহেরান ভাবে যখন ইন্তেকাল করবেন নবী গো আপনি যখন দুনিয়া থেকে জাহিরি ভাবে যখন পর্দা করবেন নবী গো আপনি আপনার গোসল কে করাবে আপনার কাফন কে পরাবে কি রঙের কাপড় আপনারে পরাইব কেমন কাপড় দিয়ে আপনার কাফনের কাপড় দিতাম নবী গো কাফনের কাপড় কি দিয়া দেব গোসল কে কে করাইব কে কে আপনারে ধরবে এইভাবে বিস্তারিত এক একটা প্রশ্ন যখন করতে লাগলেন অনেক লম্বা ইতিহাস বাবার আমার আমার নবী বলেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা আমি নবীর ব্যবহৃত পোশাক অথবা ইয়ামিনী অথবা রেশমি সাদা পোশাক আমি নবীর সঙ্গে দিয়া দিবাও এ আমার সাহাবীরা শোনো শোনো অতঃপর সাহাবী ওই বর্ণনাকারী বলেন নবীর কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এবারে গোসল দায়িত্ব বুঝলাম কাফনের কাফরের দায়িত্ব বুঝলাম নবী গো এবারে বলেন আপনার জানাজার নামাজ কে পড়াইব বন্ধুরে কিতাব সাক্ষী দেয় আপনার আমার নবী
দুই চোখের পানি সাইরা কান্দে আর কয় সাহাবীরা রে আল্লাহ তোমাদেরকে সঠিক বুঝদান করুক সাহাবীরা রে আমার নামাজের জানাজার কোন ইমাম হবে না আমার গোসলের পরেই কাফনের কাপড় পরাইয়া আমার রওজা মুবারকের পাশেই যেখানে রওজার জন্য জায়গা করেছো ওই জায়গার মধ্যে রাখবা তখন আমার বন্ধু আমার কাছে আমার দুইজন বন্ধু আসবে দুইজন ফেরেশতা বন্ধু একজনের নাম জিবরাইল আর একজনের নাম মিকাইল এবং আরেকজনের নাম ইসরাফিল এইভাবে মিকাইল ইসরাফিল আজরাইল সহ ও গলিত ফেরেশতারা আমি নবীর দরবারে আগমন করবে অতঃপর আমি নবীর চতুর্দিকে তারা ঘুরে 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 আমি নবীর প্রতি দুরুদার সালাম জানাইবা আর জোরে ওরে সালাতু সালাম গয় আমার দরুদ ও সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি বলতে পারবেন না সবাই বলতে পারবেন জবানটা ছেড়ে দুইটা হাত তুলে বলেন সালাতু সালাম জানাই দুরুদ ও সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দুরুদ ও সালাম আপনার উপরে নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে হে নবী গো আমরা বলেন সালাতু সালাম জানাই দুরুদ ও সালাম আপনার উপরে হে নবী গো আমরা গুনা ও গো নবী তুমি তো খুদার বন্ধু আগো পারে কইরা দাও বাব সিন্ধু যাও আল্লাহ একবার খ ও গো নবী তুমি তো আল্লাহর বান্দু পার কইরা দাও বাব সিন্ধু নবী তুমি বিনে রোজে হাসরে তুমি বিনে রোজে হাসরে কে তো রাইবে মোরে নবী গ আমরা গুনা বলেন সালাতু সালাম জানাই দুরুদ ও আপনার উপরে নবী গ আমরা গুনা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গ আমরা গুনা ওরে ইয়াদম এই জালালি বলে আমার দয়াল নবীর সরল তলে আয় অদম এই পাপি বলে আমার মায়ার নবীর সরল তলে গোলাম বলে পার করিয়েন গোলাম বলে পার করিয়েন গোলাম বলে পার করিয়েন হাসর ময়দানে এ নবী গো আমরা গুনা আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে এ নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরুদ ও সালাম পরে এ নবী গো আমরা গুনাহ বাজানো ও আমার নবীর প্রেমিকের দল এই
বরুড়া উপজেলার অন্তর্গত এই কাচিয়া পুকুরিয়া হাজী মমিন মার্কেট সংলগ্ন দারুসুন্না ময়দানে আয়োজিত আজকের এই মাহফিলে আগত নবীর প্রেমিকের দল আমার দয়াল নবীজির শান আমার আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন না জান আমার কষ্ট হয় এবারে নবী আমার ডাক দিয়া কয় সাবিরা রে যারা আমি নবীর কাছে কোনো আসতে পারে নাই যে সকল সাহাবীরা দূরে আছে আমার কাছে আসতে পারে নাই তখন তো মোবাইল চিঠির যুগ ছিল নাও খবরা খবর পৌঁছত নাও দিনের জন্য ইসলামের জন্য এক এক সাহাবী এক এক জায়গায় সফরে হ্যাঁ হিজরত করে চলে গেলেন আমার নবী বলেন সাহাবীরা রে আমার ওই পাগলগুলি তো খবর পাইবে নাও আমার ওই আশিকগুলি তো জানবে না আমি নবী অসুস্থ আমার কষ্ট হচ্ছে আমি বিদায় হয়ে চলে যাচ্ছি আমারে আর কোনো দিন দেখবে না জাহিরি ভাবে আমারে আর কোনো দিন দেখার সুযোগ হবে নাও আমি নবীর হুকুমে ওয়াডারে ওই দায়িত্ব পালন করার জন্য কেউ ইয়ামেনে কেউ দামেস্কে দূরে দূরে চলে গেল তাদের কাছে আমি নবীর সালাম পৌঁছাইও আমি নবীর পক্ষ থেকে সান্ত্বনার বাণীটুকু তাদের কাছে শোনাইও এ আমার সাহাবীরা রে এবারে যখন ওই ফেরেশতারা দুরুদ আর সালাম করতে করতে চতুর্দিকে তাওয়াফ করবে অতঃপর সর্বপ্রথম আমার আহলে বায়াতের সদস্য যারাও তারা এসে তাওয়াফ করবে এইভাবে সবাই আমার নবীর চতুর্দিকে দুরুদ আর সালাম পড়তে পড়তে আমার নবী কিভাবে সালাতু সালাম জানাইলেন স্বাভাবিক মানুষের মতো জানাজার নামাজ হয় নাই কেমনে নবী আমাদের মতো হয় এই নবীর আমাদের মতো সাধারণ মানুষ মনে করতে দেরি রে ঈমানটা তালাক হইতে দেরি হইবে না ঠিক কিনা বাজান আমার বন্ধুরা আমার খুবই সংক্ষেপ মনোযোগ দিয়া লক্ষ্য করেন এই নবীরে চিনেন নবী না চিন না যদি মহিরা যান গরু ছাগলের জনমের চাইতে জনম আরো নিকৃষ্ট এই মানব জনম বিদা যাইব এই মানব জনম বিফলে যাইব কারণ আল্লাহ মানলে নবী মানা হয় না নবীরে মানলে আমার আল্লাহ মানা হয় আল্লাহর ভিতরে আমার নবী নাই নবীর ভিতরে আমার আল্লাহ আছে না নাই ইল্লাল্লাহর ভিতরে মোহাম্মদ নাই লেকিন মোহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে আমার আল্লাহ আছে জোরে কোন ঠিক কিনা বন্ধুরে ও আমার যুবক বেরা মুরুব্বি বাজিরা গো এমনি ভাবে দেখেন আপনার আমার নবীর প্রতি সাহাবাই কেরামের কত আদর্শ সাহাবাই কেরামের কত ভক্তি কত বিশ্বাস দেখেন বাবার আমার এবারে দেখেন নবীজি কেমন কেমনে কো নবী মহিরা গেছে নবীজি যখন এন্তেকাল করলেন কিভাবে এন্তেকাল করলেন একটু বলা দরকার না হয় বুঝবেন নাও আপনার আমার নবীর একেবারে যখন সময় নিকটবর্তী হয়ে গেল খুব সংক্ষেপ কষ্ট হয় যখন একেবারে নিকটবর্তী হয়ে গেল কারণ এতদিন মিলাদুন নবী নবীর আগমনের কথা শুনছেন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার ঘটনাটা হতো নবীর উম্মত হিসাবে জানা দরকার নবী বিদায় হওয়ার পরে আমরা শোক দিবস কেন করি না এই জবাবটা তো মিলাদুন নবী করলে বেদাত যারা বলে তাদেরকে জবাব দেওয়া দরকার ঠিক কিনা বলেন এই জন্য বাবার আমার তুলনা নিশিতা ট্রেনের মতো আর বিরতি নাই সোজা দৌড়াতে হবে বাজান আমার খুব মনোযোগ কষ্ট হয় মনে হয় এবারে দেখেন যখন আপনার আমার নবী অসুস্থ হয়ে গেলেন অতপর আমার নবী আম্মা জাম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে যখন নবীকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো আমার দয়াল নবীজির মৃত্যুর সময় অর্থাৎ জাহেরান ভাবে আমার নবী যে এন্তেকাল করলেন এখন অনেকে বলবে জালালি তো মাহফিলের মধ্যে মনে একশো বার এবং নবীর এন্তেকাল নবীর উফাত নবীর এন্তেকাল বলছে আমরা কইলে দোষ কিসের বাজান আমার হ্যাঁ আমি এখনো বলতেছি আমার নবী এন্তেকাল করছে আমার নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করছে তবে তোমার আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা নবীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা আকাশ পাতাল ব্যবধান
আমি এখনো বলছি নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করছে কেন না আমার নবী সৃষ্টি আল্লাহ তো বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত তো নবীর যেহেতু আত্মা আছে সমস্ত আত্মা যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো আমার নবীর যেহেতু আত্মা আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে মরে গেছে তো অসুবিধা কি কথা বলেন না কেন কারণ নবী যে সৃষ্টি আল্লাহ যে আইন করছে সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখন আমার নবী যদি এই এই আইনের ভিতরে যদি না থাকে আল্লাহর আইনটা আল্লাহ আইন করছে এখন আইন কইরা বুঝিয়ান নিজের বন্ধুর লাগে আইন দ্বারা আরেক রকম করব শরীয়তের একটা বিধান আছে আছে না নাই শরীয়তের বিধানকে বলবৎ রাখার জন্য শরীয়তের বিধানকে অব্যাহত রাখার জন্য সামাজিকতাকে রক্ষা করার জন্য সাময়িকভাবে আপনার আমার নবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে বাট মরে যায় নাই শেষ হয়ে যায় নাই মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না মৃত্যু মানে এক স্থান থেকে আরেক স্থানে পরিবর্তন করা স্থান পরিবর্তন করা কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত যদি কোনো মৌলবি বলে এই আয়াতের অর্থ সমস্ত মানুষ মরণশীল মরবে আমি বলবো মিছা কথা নীল আসমানের নিচে কেউ বলতে পারবে না কোনো মানুষ মরবে সাধারণ মানুষই তো মরে না বাড়া আর নবী কি কথা বলেন না কেন তবে মৃত্যুর স্বাদ গ্রহণ করে মইরে যদি যায় ওই কবরে যাওয়ার পরে মুনকার নকির আসিয়া সওয়াল করব তো মরা মানুষের কি লাইলেও দমিয়া উঠতো না আর বন থাক দূরের কথা কথা কয় না তাহলে বোঝা গেল এটা হলো আলমে দুনিয়া যেই দুনিয়ায় আমরা যাব ওই দুনিয়াটা হলো আলমে বরজখ এই দুনিয়ায় আসার আগে আমরা আরেকটা দুনিয়ায় আসলাম মনে আসেনি মনে কিন্তু মনে বলে আস মনে থাকলে বাদ ফারে সিটারি রিবুজি থাকতো লি আলাস্তু বিরাব বিকুম জব রব নে তুজে সে ফরমায়া তো তুনে কালু বালা কেহ কে হক তু দেখলায়া এই জীবনে জি আল্লাহ আন্ন যাকম তা নোয়াখাইলা কামলার মতো আগে আগের দিন নোয়াখাইলা যদি কোনো কামলা আনতো ভাই সাহেব কত দিতেন আন্ন যা দেন তা কথা কেন তখন আল্লাহ আপনি যা কোন সব মানলাম দুনিয়াতে এখন কিসের আল্লাহ কিসের নামাজ কথা কয় না জহাঁ মে আঁখে ইহা তুনে ঐশ ওই শিরত মে লেকিন খুদা সে তুনে জো ওয়াদা ক্যা থা জুটলায়া তুমি যে খুদার কাছে ওয়াদা করে আসছো প্রমিস করে আসছো কেন ভুলে গেলা সময় কিন্তু আসতেছে ঠিক কিনা বলেন যাই হোক বাবার আমার আমার নবীকে মা আয়েশার হুজরাতে নিয়ে গেলেন এবারে আম্মা জান মা আয়েশা আমার নবীর এই শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তটা কেমন এই বর্ণনা দিতেছেন ওই মুহূর্তে আমার ভাইয়েরা মৃত্যুর যন্ত্রণা কত কঠিন দেখেন আপনার আমার নবীজি ওই মুহূর্তে মা আয়েশা বলতেছেন আম্মা জান মা আয়েশা বলেন আমি বসে আছি নবীজি একেবারে অসুস্থ অসুস্থতা ধীরে ধীরে বাড়তেই লাগলো ছটফট করছে আমার সিনার উপরে নবীজির মাথা মুবারকটা এইভাবে ফেলে রাখলেন বন্ধু মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন আমার নবীজি নাকি এইভাবে মাথা মুবারকটা একবার ডানে নাই একবার বামে নাই একবার ডানে নাই একবার বামে নাই নবীর চেহারা মুবারক লাল বন্যের হয়ে গেল নবীজির সামনে একটা পানির পাত্র এই পানি থেকে হাতটা ভিজায় আর মুখের মধ্যে পৌঁছে মুখের মধ্যে ফুসে আমার নবী আজরাইলকে ডাক দিয়া কয় আজরাইল এই মুহূর্তে তো আমার মনে হচ্ছে তুমি সাত আসমান সাত জমিন আমার বুকে সাইফা দিছো ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো না 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 আমার একেবারে ছোট্ট যে আঙ্গুলটা আলতুভাবে হালকাভাবে আমি আপনার উপর রাখলাম আমার নবী দুই চোখের পানি ছেড়ে ওই মুহূর্তে কান্দে আজরাইল বিদায় বেলা তোর কাছে আমি একটা আদেশ করে যাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শুধু হুকুম করেন নবী গো আপনার সঙ্গে বিয়াদবি হইলে আমি আজরাইলের চাকরি শেষ হইয়া যাইব নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে আদেশ করেন আমার নবী ডাক দিয়া কয় আজরাইল মৃত্যুর যন্ত্রণা বুঝিয়া তো কঠিন আজরাইল রে আমার গুনাগার উম্মত কেমনে এই জ্বালা সইব আজরাইল রে আজরাইল
আমি তো আমার উম্মত সারা আর কিছু বুঝি না আমি আমার উম্মতের কষ্ট সহ্য করতে পারি না আজরাইল আমার কিয়ামত পর্যন্ত যত গুনাহগার উম্মত আছে সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা এই মুহূর্তে আমি নবীর দিয়াতে তারপরেও আমার উম্মতের কষ্ট দিস না ইয়া রাসূলুল্লাহ বলেন ওরে উম্মতের কান্দারি নবী রহমতের বান্দার বলেন উম্মতের কান্দারি নবী তুমি বিনেত্রী ভুবনে কে আছে আমার উম্মতের কান্দারি নবী রহমতের বান্দার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বাজান আমার এবারে যেই মাত্র আমার নবীর এই দৃশ্য দেখলাম আমার নবীজি অতঃপর সংক্ষেপ করে বলছি আমার নবীজি এই চটপট চটপট করতেছেন আমার নবীজি ওই মুহূর্তে উম্মতের জন্য ওই মুহূর্ত নসিহত করে যাচ্ছে যারা ইমামদার হবে যারা মুমিন হবে তাদের মৃত্যুর যন্ত্রণা সহজ হবে বলে আজরাইল আমাকে কথা দিয়েছে এ আমার উম্মতেরা তোমরা সত্যের উপরে থাকবে ঈমানের উপরে থাকবে বাজান আমার বন্ধুরা আমার তাই আমরা সত্যের উপরে ন্যায়ের উপরে ঈমানের উপরে জীবন যাপন করতে চাই কি চাই না এবারে যাই হোক আল্লাহর হুকুম আল্লাহর শরীয়তের বিধান রক্ষার্থে নবীজির নূরানি আত্মা মুবারক রুহু মুবারক আজরাইল আমার নবীর দেহ মুবারক থেকে বের করলেন স্বাভাবিক মানুষের রুহু নিয়ে আজরাইল হয় ইল্লিনে না হয় সিজ্জিনে যায় কিন্তু আজরাইল আজকে আমার নবীর রুহু নিয়া ইল্লিন কন সিজ্জিন কন সাত আসমান সাত জমিন সব জায়গায় ঘুরে শেষ আমার নবীর এই আত্মা রাখার মতো আর জায়গা অনলি একটা মিনিট সময় দেওয়া যাবে কষ্ট হবে বাজান আমার ফাগলা কয় আধা ঘন্টা না বারোটা পর্যন্ত কথা ছিল পাঁচ মিনিট ওভার হয়ে গেছে আমার হাজির সাহেব মনে আবার অভিশাপ দিচ্ছে আজি সব কো ও মা গো 79 বছর বয়স হয়েছে এবারে অনট টন টন করি বই দিছে কবুড়া আটতে পারে না চেঁচা গুয়া খায় বিয়ার কথা হুনলে বলে তুত্তড়াইয়া যায় বড় রসিক মানুষ আল্লাহ কবুল করুক আর হাজির সাহেব রে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক মার হাওয়া কন এতগুলো প্রতিষ্ঠান সবকিছু মিলে মোটামুটি আল্লাহর রহমতে দিন ধর্মের প্রতি উদার মনের অধিকারী আল্লাহ ওনাকে এর প্রতিদান উত্তম জাজা আল্লাহ দান করুক বলি আমিন আরো জোরে বলি আমিন যাই হোক বাবার আমার আমার নবী যখন জাহেরান ভাবে উফাত করলেন রুহুনিয়া তো আজরাইল ঘুরতেছে 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 ঘুরতে 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 সাত আসমান সাত জমিন আজরাইল ক্লান্ত হয়ে গেছে আজরাইল কয় শেষ আমি নাই আমি নাই আল্লাহ আকবার কন আমি জানতে চাই আল্লাহ দেখে কি দেখে না আজরাইল যে আর বলে কুলায় না আজরাইল দম ফালাইতে পারে না দম যায় যায় অবস্থা ক্লান্ত পেরেশানি আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল ও আজরাইল ব্যাপার কি ব্যাপার কি তোমার আজকে তো ক্লান্ত এত দুর্বল পেরেশানি কেন দেখা যায় আজরাইল কয় আল্লাহ আমি কেন পেরেশান কেন দুর্বল আপনি কি জানেন না আল্লাহ কয় আজরাইল রে ও আজরাইল যদিও আমি জানি কুদ্দুর তোর মুখটা দিয়া কস না জগৎরে কুদ্দুর জানাই আমার বন্ধুর শান কত মহান আজরাইল আমি তো জানি বেড়া তুই কুদ্দুর কস না এডিরে কুদ্দুর হু নাই আমার নবীর শান কত এবার আজরাইল কয় ও ইয়া উমার আল্লাহ ও আমি সুখে কিনা তোকে আসি গো আল্লাহ তুমি দেখা কি দেখো না রে আল্লাহ করো আল্লাহ জালো তোমার মনে জোরে কল সোবা আজরাইল কয় আল্লাহ জীবনে কত রুহু আমি নিলাম কবজ করলাম আল্লাহ হয় ইল্লিনে না হয় সিজ্জিনে যার যার কর্ম অনুপাতে রুহুটা আমি এক এক জায়গায় রাখতাম আল্লাহ আজকে আমি কেমন ব্যতিক্রম আত্মা কেমন রুহু মুবারক আমি কবজ করলাম আল্লাহ সাত আসমান সাত জমিন আরশ কুরসি লহ কলম চতুর্দিকে ঘুরতে 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 আমি পেরেশানি হইয়া গেলাম আল্লাহ এই রুহুটা রাখার মতো এরকম পবিত্র একটা জায়গা আমি এখনো পর্যন্ত খুঁজে পাইলাম না আজরাইল সহ্য করতে পারছে
করতে পারছে না আজরাইল তরতর করে কাঁপতেছে মনে হয় যেন এখনে ধ্বংস হইয়া যাইব আল্লাহ কয় আজরাইল রে ওরে ব্যাক কইল্লা আজরাইল তুই জায়গা কিয়ামত পর্যন্ত খুঁজতে পারবি লেকিন জায়গা পাইতি না কারণ আমার বন্ধুর আত্মা মুবারকটাকে রাখার জন্য এর চাইতে ভূত পবিত্র দামি আর একটা জায়গা তো আমি আল্লাহ বানাইছি না আমি বানাইলে না তুই পাইতি আল্লাহু আকবার কান আজরাইল খুঁজতে পারবা জায়গা মিলবে না আল্লাহ তাইলে আমি এই মুহূর্তে কি করতাম আল্লাহ এতদিন মানুষের জান নিতাম আল্লাহ দয়া কইরা আমারে বাঁচান জান এখন আমারটা বাইর হইয়া যাইব আল্লাহ কয় আজরাইল রে বাঁচতে যদি চাও নাইলে ধ্বংস হইয়া যাইবা লয় হইয়া যাইবা দুনিয়ায় আমি খোদায় কিয়ামত কইরা ফালাইব আজরাইল যদি বাঁচতে চাও এই রুট আছে এই জায়গা থেকে আনছো তাড়াতাড়ি নিয়া ওই জায়গায় ফিরাইয়া দাও আল্লাহ নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দা যেখান থেকে আনছো ওখানে ফিরাইয়া দাও বর্ণনাকারী বলছেন সাহাবাই কেরাম বিদায় লগ্নি শেষবারের মতো একবার আমার নবীকে দেখবে আমার নবীকে দেখার জন্য যেই মাত্র গেল ও আমার নবীর প্রেমিকারা কেমনে বুঝাইতাম রে আমি গুনাগারে নবীর শান কত মহান বাজান আমার বর্ণনাকারী বলতেছেন যেই মাত্র আমার নবীকে বিদায় বেলা শেষবারের মতো দেখতে গেল রে কেমন নবীর উম্মত আমরাও বর্ণনাকারী বলতেছেন আমরা সবাই এই চোখ দিয়ে স্পষ্টভাবে দেখতেছি আমার নবীর দাড়ি মুবারক এবং টুট মুবারক নড়াচড়া করতেছে এবারে দাড়ি মুবারক নড়তেছে ঠোঁট মুবারক নড়তেছে ব্যাপার কি এবারে জানার কৌতূহল জাগলো কান্তা নবীর জবানের কাছে যেই মাত্র নিলাম বর্ণনাকারী আল্লাহর শপথ করে বলে জগতের মানুষ রে কেমন উম্মতের দরদার নবী রে ওই নবীজি ওই মুহূর্তে জবানটা দিয়া গুন 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 করে কয় রাব্বি হাবলিয়া উম্মতি রাব্বি হাবলিয়া উম্মতি বাজান রে বিদায় কালে যেই নবী উম্মত উম্মত কইরা কান্দে 63 বছরের হায়াত যেই নবী উম্মত উম্মত কইরা কান্দলো দাঁত ভাঙলো রক্ত ঝরাইলো এখনো মদিনার রওজাতে শুয়া শুয়া উম্মত উম্মত কইরা কান্দে কেমনে কও ওই নবী আমরার মতো সাধারণ মানুষ আল্লাহ দয়া করে যারা আমার নবীরে চিনে না আল্লাহ চিনার মতো জ্ঞান তাদেরকে দান করো জোরে কন এবার আসেন ভাইরা আমার বন্ধুরা আমার অষ্টম হিজরিতে যখন ইয়াসিদ বাহিনীরা আল্লাহর ঘর খানায় কাবায় হামলা করলো আমার নবী যেই দিক নির্দেশনা দিয়েছেন সব আইন সব অগ্রাহ্য করে দিয়া গাছ কাটা মানুষ মারা হত্যা করা রক্তপাত করা জেনা করা মদপান করা সব এই দুষ্ট জালিম ইয়াজিদ আবার হালাল করে দিল হালাল করে দিয়ে কি করছে জানেন ইতিহাস যারা মাদ্রাসায় পড়েছেন জানেন আপনারা এই ইতিহাস ইতিহাস বলতেছে কিতাবের মধ্যে উল্লেখ করতেছে ওই মুহূর্তে আমার নবীর একজন তাবি হযরতে সাইদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা ওই সাইদ ইবনুল মুসাইয়াব ওই ঘটনার সময় উপস্থিত ছিলেন ইয়াজিদ খানায় কাবায় হামলা করেছে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে মিনজনিক নামক যন্ত্র বসাইয়া পাথর মেরে মেরে কাবা শরীফে আগুন ধরাই দিয়েছে শুধু তাই নয় হেরামের ভিতরে মানুষ দৌড়ে দৌড়ে ঢুকতো যেই ব্যক্তি ইসলামের ছায়া তলে ছিল রাসূল পাকের আদর্শ যার মধ্যে দেখছে নামাজ পড়তে যারা দেখছে তার কল্লা শেষ এইভাবে হামলা করলো মসজিদে তালা লাগাইয়া দিল নামাজ পড়তে দিল না মসজিদের ভিতরে গোড়া গাদা বেঁধে গরুর ঘর বানাইয়া গোয়াল ঘর বানাইয়া ফায়খানা পাসরাব বানাইয়া দুষ্ট এজিদ বাহিনীর এজিদ সব মসজিদে নববীকে হেরাম শরীফের মসজিদকে পবিত্র নাফাক করলো কেউ নামাজ পড়তে দাঁড়াইলে কল্লা ফেলে দিত এইভাবে শুধু তাই নয় মা বোনেরাও ওমান দাখালাহু কানা আমিনা কোরআনের 4 নম্বর পাড়ায় এই আয়াতের আলোকে যারা আল্লাহ বলে আমার হেরামে প্রবেশ করলো তারা আমি আল্লাহর হেফাজত রয়ে গেল এই দলিলের আলোকে ঈমান বাঁচানোর জন্য মা বোনেরা দৌড়ে হেরামে ঢুকছে দুষ্ট এজিদ বাহিনীরা মার সামনে মেয়ের সাথে গণদর্শন করেছে মেয়ের সামনে মাকে হাত পা বেঁধে গণদর্শন করেছে ওই তাও আবার কোথায় হেরামের ভিতরে মুশ
মসজিদের ভিতরে দুষ্ট জালিম এইভাবে অত্যাচার করতেছিল যাদের সামনে পাইতো তারে হত্যা করত এই অরাজকতা যখন শুরু করে দিলেন নবীর তাবি হযরত সাইদ ইবনুল মুসাইয়্যব বলতেছে এই দৃশ্য আমি আমার নিজের চোখে দেখেছি যেই মাত্র ওরা তলোয়ার নিয়ে আমার দিকে আসতে শুরু করলো আমি নিজে নিজে একটু আবল তাবল বলে পাগলের মতো নাটক অভিনয় শুরু করে দিলাম তখন তাদের মধ্যে একজন বলল হাজা মাজনুন এই এটা পাগল এই পাগলটাকে মেরো না পাগল মেরা তো কোনো লাভ নাই ওই সাইদ ইবনুল মুসাইয়্যব নবীর তাবি বলতেছে আমি ওই ইজিদ বাহিনীদের আক্রমণ থেকে পাগলের নাটক করে অভিনয় করে বেঁচে গেলাম তবে জগতের মানুষ একটা বাস্তব সত্য শুনো এই তিন দিন মসজিদে আজান দিতে দেয় নাই আকামত দিতে দেয় নাই এরাও নাকি মুসলমান একামত দিতে দেয় নাই নামাজ পড়তে দেয় নাই এরা নাকি মুসলমান এরা নাকি আবার ভালো এরা নাকি আবার রহমতুল্লাহ আলাই বাংলার মৌলবীরা কয় বড় দুঃখ লাগে আফসোস আফসোস আল্লাহ তুমি হেদায়েত দান করো জোরে কোন আমিন বাজার আমার ওই সাইদ ইবনুল মুসাইয়্যব বলতেছে বড় সত্য আশ্চর্যের বিষয় হলো এই তিন দিন তো মসজিদে নামাজ পড়তে দেয় নাই আমি কিভাবে নামাজ পড়েছি জানো খোদা কি কসম যখন নামাজের ওয়াক্ত হতো যখন নামাজের টাইম হতো আমি আমার নিজ কান দ্বারা শুনতাম আমার নবীর রওজা মুবারক থেকে আজানের আওয়াজ আসতো আকামতের আওয়াজ আসতো সূরা কেরাত নামাজের আয়াত ধরে ধরে আল্লাহু আকবার তাকবীর ধরে ধরে আমি নবীর রওজা মুবারক থেকে আওয়াজ ধরে ধরে তিন দিন নামাজ আদায় করছি তাইলে বলেন নবী কি রওজা মুবারকে জিন্দানা মরা আরো জোরে বলেন হারাম আল্লাহ আল্লাহ হারাম করে দিয়েছেন আনতা আকুলুল আজসাদ লাম্বিয়া জমিনের জন্য আল্লাহ নবীদের দেহ মুবারককে বক্ষণ করা খেয়ে ফেলাটা হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আহলে সুন্নাতুল জামাতের এটাই আকীদা এটাই বিশ্বাস এই আকীদা এই বিশ্বাস থেকে নবী হায়াতুন নবী নবী হায়াতুন নবী আমার নবী জিন্দা নবী বিশ্বাস রাখবেন সুন্নি মুসলমান মরণ পর্যন্ত যে যতই যুক্তি দেখ আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আছে ইমানদারের জানের চাইতে আরো নিকটে কথা বলেন ঠিক কিনা তাহলে নবীর আগমনে আনন্দিত হইলাম নবীর এন্তেকালে কেন আমরা শোক দিবস পালন করি না ব্যাককল ভালো করে জানা দরকার ইসলামের শরীয়তের বিধান হলো কেউ এন্তেকাল করার পরে তিন দিনের পরে বেশি শোক পালন করার বিধান নাই এটা হলো এক দ্বিতীয়ত নবীজির হাদিসের মধ্যে পেয়েছি হায়াতি খাইরুল লাকুম ও মামাতি খাইরুল লাকুম আমার হায়াত তোমাদের জন্য মঙ্গল আমার এন্তেকালও তোমাদের জন্য মঙ্গল কেন আমি নবীর রওজা মুবারকে তোমরা যখন এন্তেকাল করবা তোমাদের আমল নামাটা আমার কাছে দেওয়া হবে ফামা রাআইতু খাইরান যখন তোমাদের আমল নামা আমি ভালো দেখবো ফাহামিতুল্লাহ আলাকুম আমি শুক্রিয়া আদায় করবো ওয়ামা রাআইতুহু খাইরান যখন সওয়াবের বিপরীত আমি নেক দেখতে পাইবো না গুনাহ দেখতে পাইবো অতঃপর আমি আস্তাগফারতুল্লাহ লাকুম তুমি উম্মতের জন্য রওজা মুবারকে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব তো যেই নবী রওজা মুবারকে উম্মতের গুনাহ মাফের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারে ওই নবী কখনো মরা হতে পারে না এটা আমাদের বিশ্বাস আমাদের আকীদা নবীকে ওই কবরে জিন্দা থাকার ক্ষমতা যিনি দিয়েছেন জবান খুলে বলেন তিনি কি এই বিশ্বাসের উপর আমল করার আল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন ইয়া